জানা বোঝার ব্যাপারটি ছিল। তো আমি আজকে যারা দর্শক রয়েছেন তাদেরকে বলতে চাই, কম করে হলো আমার ভুল হতে পারে, 10 বছর আগে ফানুক অনুবাদ করতে শুরু করেন বা করেছেন সলিমুল্লাহ খান ফরাসিতে যা ফুনোয়া মা মাস্ক ব্ল, বা তারই বাংলা অনুবাদ তিনি করেছেন কালো পোস্তা ধলা পোস্তার। বইটি মাত্র 27 বছর বয়সে লিখেছিলেন ফানুক। প্রথম অধ্যায়ের শুরুতে ফানুক লিখেছিলেন, সলিমুল্লাহ খানের তর্জমায় পড়ছি, আমাদের ধারণা সংসারে সবার আগে ভাষা সত্য, তাহার উপরে নাই, তাই আমরা মনে করি এই বিষয়টা দিয়াই শুরু করা দরকার। ইহাতে এক সুবিধা, অপর বলিতে আধলা আদমির মনে যে ধারণা বিরাজ করে তাহার কিছুটার সহিত আমাদের পরিচয় হইবে, কথা মানিত অপর পক্ষের অপেক্ষা, এ কথার অন্যথা নাই, আনকোট। তাই আমরাও ভাষার প্রস্তুতি এই এবারের আলোচনা শুরু করতে চাই। আমরা এখন কেমন ভাষার রাজনীতির ভেতর বসবাস করছি, এ ভাষার রাজনীতিতে বর্ণবাদ, উপনিবেশ ও সাংস্কৃতিক আগ্রাসনের অবস্থানই বা কোথায়, এ সমস্ত বিশ্লেষণ করবেন সলিমুল্লাহ খান স্যার। ধন্যবাদ। আমরা একটা সংগ্রামের মধ্যে আছি, সেটা হচ্ছে ইন্টারনেটের সংযোগ সংগ্রাম, মাঝে মাঝে কেটে যাচ্ছে। তো বিধানকে প্রথমে ধন্যবাদ দেই সুন্দর একটা নাম নির্বাচনের জন্য। এই অলাভ চক্র, এটা হামসফার একটি উপন্যাসের নাম, আমরা জানি, শুধু একটি উপন্যাস নয়, আমার বিনীত বিবেচনায় এইটাই হামসফার শ্রেষ্ঠ উপন্যাস, বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এই উপন্যাস লেখা। এবং এখানে মুক্তিযুদ্ধের সাফল্য যেমন আছে, তেমন তার ব্যর্থতার কথাটাও আছে। এইখানে ফ্রান্স ফানুর সাথে হামসফা মিলটা আছে। অনেকে মনে করেন ফ্রান্স ফানু উপনিবেশবাদ বিরোধী সংগ্রামী ছিলেন, সেটা সত্য, এবং তার যে বইটা মাধ্যমে আমরা তার প্রথম পরিচয় লাভ করেছিলাম, রেচেড অফ দি আর্থ, হচ্ছে ইংরেজি অনুবাদ, এইটা বাংলা অনুবাদ করেছিলেন আমিনুল ইসলাম ভূঁইয়া, জগতের লাঞ্ছিত ভাগ্যাহত নামে, নজরুল ইসলামের কবিতা থেকে লাইনটা নিয়ে। ফানু তাই নিয়েছিলেন, কমিউনিস্ট আন্তর্জাতিকের সঙ্গীত থেকে এই নামটা নিয়েছিলেন, লা দনে দুলাতের, লে দনে দুলাতের মানে হচ্ছে জগতে যা ড্যামড, এটা প্রথম ইংরেজি অনুবাদ হয়েছিল দি ড্যামড নামে, পরে হচ্ছে রেচেড, এটার বাংলা অনুবাদ এখন আছে আমিনুল ইসলাম ভূঁইয়ার। তো এই বইটার মধ্যে আমরা তার যে চিন্তার পরিচয় পাই, তাতে দুটো দিক আছে যেটা আমরা আলোচনা করি না, সেটার কথাই বলছি। যে আমরা যে স্বাধীনতা লাভ করছি, আমাদের যারা পরাধীন করেছিল তাদের তাড়িয়ে দিয়ে, স্বাধীনতা পাওয়ার পর আমরা কি করব, ফানু বলছিলেন সেখানে সমস্যা আছে, এখানে এক সংযোগটি বিচ্ছিন্ন আছে, তিনি আশা করি আবার ফিরে আসবেন, একটু দুঃখিত আমি ফিরে এলাম। তো আমাদের এই নতুন স্বাধীন দেশগুলিতে যে গণতন্ত্রের মৃত্যু হতে পারে এবং এটা যে আরো ভয়াবহ হয়ে উঠতে পারে, সেই সাবধান বাণী ফানু উচ্চারণ করেছিলেন। আপনারা জানেন এই রেচেড অফ দ্য আর্থ বইতে অনেকগুলি প্রবন্ধের মধ্যে একটা নাম হচ্ছে, যেটা আজিজুল আসার উল্লেখ করেছেন, এটা ইংরেজি অনুবাদ হচ্ছে পিটফলস অফ ন্যাশনাল কনসাসনেস, মানে জাতীয় চেতনার চোরা ফাঁদ নামে অনুবাদ হয়েছে এটা। তো সেই বইতে উনি যা বলেছেন সেটাতে আমি পরে আসবো, কিন্তু আমাদের আগে জিজ্ঞেস করা উচিত ফানুর বিষয়ে আমরা আগ্রহী হলাম কেন। আপনার দ্বিতীয় প্রশংসা করি বিধান, সেটা হলো শুধু অলাদ চক্র নয়, এই যে আলোচনা করলাম, আমরা নাম দিয়েছি ফানু, বেঁচে থাকলে আজকে তার বয়স হতো 95 বছর বা 5.1 বছর, এটা বাংলা রচনার রীতিতে আমরা এভাবে বলি 5.1 বছর, আর 5 বছর হলে 100 হবে। আমি এখানে শুরুতে বলে রাখি ভুলে যাওয়ার আগে, আগামী 5 বছর পরে অর্থাৎ 2025 সনে ফানুর জন্মের শতবর্ষ পূর্ণ হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা ফানু নিয়ে আলোচনা করছি বায়বীয়, কারণ তার বইগুলো বাংলায় নেই। আমিনুল ইসলাম ভূঁইয়ার অনুবাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলছি, ওটা বরং ইংরেজি বোঝা যায়, এই বাংলা বোঝা অনেক কঠিন। আমি যেটা অনুবাদ করেছিলাম সেটা সম্পূর্ণ হয়নি, আমি 3টা অধ্যায় মাত্র অনুবাদ করেছিলাম। আমার বক্তব্য হচ্ছে আমরা আগামী 5 বছরে যদি পারেন আপনারা সবাই ফানুর বইগুলো বাংলায় প্রাঞ্জল তর্জমা করুন, মানুষ পড়ুক, তাহলে বলছি এই লোকের লেখা কেন আমরা তর্জমা করব, কেন পড়ব, অথবা কেন তাকে নিয়ে আমরা আলোচনা করছি, এটা পরিষ্কার করা উচিত আমাদের শুরুতেই। আমি বলি 95 বছর আগে তিনি যেখানে জন্মেছিলেন সেটা ফ্রান্সের উপনিবেশ, আমরা ইংরেজিতে বলি ফ্রেঞ্চ ক্যারিবিয়ান, কোথায় তিনি যে ক্ষুদ্র দ্বীপে জন্মেছিলেন মার্তিনিক, তারপরে আরেকটা দ্বীপ আছে এটা নাম হচ্ছে গুয়াদলোপ, এই দুটো এখনো ফ্রান্সের উপনিবেশ, কিন্তু তারা উপনিবেশকে এখন আর উপনিবেশ বলে না, কানা ছেলের নাম পদ্মলোচন হয়েছে, নাম দিয়েছে ডিপার্টমেন্ট দ্য পাখতম,
অর্থাৎ ফ্রান্সের প্রদেশ। আরেকটা আছে ফ্রেঞ্চ গায়ানা, যেটা মূল ভূখণ্ডে ব্রাজিল যে অংশে সেই মূল ভূখণ্ডে, এটা গায়ান বলে। এই তিনটা, এমনকি ভারত মহাসাগরে আরেকটা দ্বীপ আছে যেটার নাম রিইউনিয়ন, মরিশাসের মতোই, এইটাও ফ্রান্সের উপনিবেশ। এই চারটা উপনিবেশ কিন্তু আছে ফ্রান্সের। পৃথিবীতে উপনিবেশবাদ শেষ হয়ে গেছে কিন্তু পুরোপুরি উচ্ছেদ হয়নি। যেমন পুয়ের্তো রিকো মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশ, কারণ সে তাকে তো অঙ্গরাজ্য পরিণত করেনি। ফ্রান্স অন্তত ভদ্রতা করে এগুলিকে অঙ্গরাজ্য পরিণত। সংযোগটা আবার বিচ্ছিন্ন হয়েছে, আমরা আশা করছি ফিরে আসবেন। জি বিধান, দুঃখ প্রকাশ করা ছাড়া উপায় নেই, বারবার সংযোগ হয়ে যাচ্ছে এখানে। তো ফ্রান্স ফানোর কথা শুরু করি, আপনারা ওনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। বিধান শোনা যাচ্ছে আমার কথা? জি শুনতে পাচ্ছি আমরা। মুশকিলের কথা, শোনা যাচ্ছে কি কথা বলুন? জি 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 আমরা শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, এই একটা মহা সমস্যা এখন আমরা এই অতিক্রম করি নাই। যে বলছে ফ্রান্স ফানো যখন জন্মেছিলেন কোন সময়? 1925 সনে। ও তার সমসাময়িক, হ্যাঁ, আরো যারা জন্মেছিলেন তার সমসাময়িক লোকদের মধ্যে ফিডেল কাস্ট্রো, চে গেবারা, এরা তার সমকালীন লোক আর কি। কিন্তু আমরা কেন আগ্রহী সেটাই বলছি। ফ্রান্স ফানো জন্মেছিলেন একটা পরাধীন দেশে, তার পূর্বপুরুষেরা ছিল দাস, পূর্ব না পুরুষ এবং পূর্ব নারী। তার নামটা দেখলে মনে হয় আপনার কাছে অনাত্মীয় মনে হতে পারে, মনে হচ্ছে যেন ইংরেজি ইংরেজি নাম, কিন্তু তিনি ছিলেন ফরাসি দেশের উপনিবেশে তার পূর্ব পুরুষ পূর্ব নারীদের নামের সূত্র ধরেই তার নাম ফ্রান্স ফানো হয়েছে। তিনি লিখেছেন ফরাসি ভাষায়, আমাদের এটা জানতে হবে। তিনি ফরাসি ভাষা শেখাটা বা লেখাটায় কোনো পাপ মনে করেননি। তার যে প্রতিবাদ বই এগুলিও কিন্তু সব ফরাসি ভাষায় লেখা, কথাটা মনে রাখতে হবে। কিন্তু তার সাথে আমাদের আত্মীয়তা ওই জায়গাতেই, আমরাও একসময় পরাধীন ছিলাম। এবং দুর্ভাগ্যবশত আমরা এখন যেটা জানি না, যে আমরা এখনো আসলে আমরা দুঃখিত, কারণ আমরা জানি যে এক এক জায়গা থেকে আসলে ইন্টারনেটের মাধ্যমে আমরা যুক্ত হচ্ছি, যে এক এক এলাকায় ইন্টারনেটের যে সার্ভিস সেটা হয়তো একরকম নয়। হ্যাঁ, দুঃখ প্রকাশ করা ছাড়া তো আজকাল কিছু প্রকাশ করা যাচ্ছে না, কোচিকে তো দেখা যাচ্ছে না, বোধহয় চলে গেছে। হ্যাঁ স্যার শুনছি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। কি অবস্থা এখন, কথা বলার মতো পরিস্থিতি হয়েছে? হ্যাঁ হ্যাঁ আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতেন আপনি? তবে তো কথা তো মানে ইন্টারাপশন হয়। তো যা হোক, আমি ফানো সম্পর্কে দুটো কথাই বলি। একটা হচ্ছে ফানো মার্তিনিকে জন্মেলেও তিনি তখন মনে করতেন তিনি ফরাসি নাগরিক, ফরাসি দেশের প্রজা। কারণ ফ্রান্সে যখন ফরাসি বিপ্লবের সময় দাস প্রথা একবার বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু কিছুদিন পরে সেটা আবার পুনরুজ্জীবন করে নেপোলিয়নের সময়। 1848 সনে ফরাসিরা দাস প্রথা পূর্ণভাবে বিলুপ্ত করে, 1848 লক্ষ্য করেন। অর্থাৎ ফ্রান্স ফানোর দাদা বাপেরা দাস হিসেবে জন্মাননি, তার আগেই জন্মেছিলেন। তিনি যখন জন্মাচ্ছেন তখন স্বাধীন হিসেবে জন্মেছেন, কিন্তু ওই দেশ যে পরাধীন সেটা তিনি তখন বুঝতে পারেননি। দ্বিতীয় মহাযুদ্ধে ফ্রান্স যখন দখল করে ফেলল জার্মানি এসে, তখন ফ্রান্সের মুক্তির জন্য যে স্বাধীনতা সংগ্রাম, দাগলের নেতৃত্বে ফরাসি বাহিনীতে তিনি যোগ দিলেন। তার বয়স 17 বলে প্রথমে তাকে ঢুকতে দেওয়া হয়নি, অপেক্ষা করলেন। 18 বছর বয়স হয় মাত্রই, ঢুকে 2 বছর যুদ্ধ করলেন, যুদ্ধে তিনি 2 বার আহত হয়ে বীরত্বের পুরস্কারও পেয়েছেন। তারপরে তিনি পড়াশোনা করে ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, এগুলোর গল্প আমরা শুনেছি। তখন তিনি ইউরোপে এসে টের পেলেন বেশিরভাবে যে পরাধীন মানুষ পুরোপুরি মানুষ নয়। আমাদের সাথে তার আত্মীয়তার সম্পর্কটা কোথায় সেটা আমি বলছি। তার মৃত্যুর আগে তারা তিন
আমরা অপেক্ষা করছি স্যারে যুক্ত হওয়ার জন্য। আসলে আজকে সন্ধ্যায় বৃষ্টি হওয়ার কারণে বোধহয় ইন্টারনেটের সংযোগটি আসতেছে আর যাচ্ছে আর কি, এখন শোনা যাচ্ছে কিনা দেখেন। জি জি শোনা যাচ্ছে। জি হ্যাঁ, তো বলছিলাম ফানো শুধু মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি একজন চিন্তাবিদ ছিলেন, সেইটার কথাটা বলি। তার চিন্তা কোন ধরনের ছিল সেটা বলার জন্য বললাম। তার চিন্তার বৈশিষ্ট্য ছিল এখনো তার লেখার মধ্যে যে প্রাঞ্জলতা, ইংরেজিতে যেটা বলে লুসিডিটি, লুস মানে আলো, তার লেখা একবারে মনে হচ্ছিল মচমচে, এই মাত্র আপনার কারখানা থেকে বেরোলো। এই গুণ আমাদের দেশে আহমদ সফার ছিল। আহমদ সফার কোনো লেখা পড়লে আপনার পুরনো মনে হবে না। ফ্রান্স ফানোর লেখাও আমি পড়তেছি, তিনি মারা গেছেন 60 বছর আগে, কিন্তু এখনো মনে হচ্ছে গতকাল লিখেছেন। এই গুণটাকে বলে লুসিডিটি। আর ছিল তার ব্যক্তি হিসেবে সাহস, এবং তিনি এক জায়গায় বলছেন, একজন মানুষ হিসেবে আমি 2 বা 3টা সত্য পৃথিবীর বুকে স্থায়ীভাবে প্রচার করার জন্যে নিজের জীবন বিসর্জন করতে পিছপা হব না। আমি তার কথা প্রাঞ্জল বাংলা অনুবাদ করলাম। তিনি বলেন, অ্যাজ এ ম্যান মানে আই এম রেডি টু রিস্ক অ্যানাইহিলেশন ইন অর্ডার টু লেট 2 or 3 truths মানে বি ফ্লন্টেড আর বি কাস্ট অন দ্য ওয়ার্ল্ড। এই ধরনের লোক ছিলেন তিনি। এখন তার আরেকটা কথা বললে মজা হবে আপনাদের। ফানোর প্রথম বইটা যেটা আমরা বলছি, যেটার নাম ধরুন সহজ বাংলা যদি বলি যে কালো মুখ ধলো মুখোশ, সেই বইতে শেষ বাক্যটা হচ্ছিল বলছে, আমি আগে বাংলায় বলি মানে ফরাসিতে আরো সুন্দর, তা আপনি জানেন তিনি বলছেন, হে আমার দেহ আসলে আমরা দুঃখিত, আমি জানি না এইভাবে আসলে কতক্ষণ অনুষ্ঠান চালানো যায়। এই ফাঁকে বলে রাখি সলিমুল্লাহ খান ফ্রান্স ফানোর 4টি বই অনুবাদ করার জন্য চিন্তা করছিলেন আর কি। আশা করি এখন শুনতে পাবেন, আমি একটা হটস্পট চালু করেছি, আগের ওইটা ইন্টারনেট কাজ করতেছে না। হ্যাঁ এখন সুন্দর লাগছে, মানে এখন ভালো। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, তো আমার বক্তব্যের সার কথাই বলি আপনাকে। ফানো বলছেন, হে আমার দেহ, প্রার্থনা লিখতেছেন, মাই লাস্ট প্রেয়ার ইজ ও মাই বডি মেক মি এ ম্যান, মানে হু মেক মি এ ম্যান হু কোয়েশ্চেন্স অলওয়েজ। কিন্তু আপনি যদি উল্টে বলেন হু কোয়েশ্চেন্স অলওয়েজ, এরকম নয়, ফরাসিতে আরো বেশি সুন্দর করে উনি বলছেন, এই কথাটা আমি একটু পরে বলবো। এখন আপনি জানেন ফানো মারা যাওয়ার পর তার কবর হয়েছে, তিনি মারা গেছেন আমেরিকায় হসপিটালে চিকিৎসার সময়, তার লাশ আলজেরিয়ার মুক্তিবাহিনী, তখন আলজেরিয়া স্বাধীন হয়নি, 1961 সনের 6ই ডিসেম্বর তিনি মারা যান, আর আলজেরিয়া চুক্তির মাধ্যমে স্বাধীন হবে যুদ্ধ শেষে 1962 সনের মার্চ মাসে। অর্থাৎ আলজেরিয়া স্বাধীন হবার 4 মাস আগে তিনি মারা গেছেন, কিন্তু তাকে লাশ দাফন করা হয়েছে আলজেরিয়ার মাটিতে তিউনিসের সীমান্তে। তো সেই জন্য তার কবর অনেক সময় খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন তার জন্মভূমি মার্তিনিকে, তার যেখানে মা বাপের ভিটা, সেখানে একটা প্লাক লাগানো হয়েছে। সেই প্লাকটা খুব মজার, সেখানে লিখছে যে, আমার শেষ প্রার্থনা, আমাকে এমন মানুষ করো যে সবসময় প্রশ্ন করে। অত সেইখানে হে আমার দেহ কথাটা বাদ দেওয়া হয়েছে। আমি আপনাদের বোঝানো যে বলছি কি, মন অল্টিম প্রিয়ের ও মকোর বলে, ফেদ মোয়া টুজু আনুম কি অ্যান্টারোস, ও মাই বডি অলওয়েজ মেক মি এ ম্যান হু কোয়েশ্চেন্স। আপনি যদি বলেন, তিনি এরকম যদি লিখতেন, মেক মি এ ম্যান হু অলওয়েজ কোয়েশ্চেন, তা কিন্তু তিনি বলেননি। সবসময় প্রশ্ন করে যাওয়া আমার কাজ নয়, আমার মাঝে মাঝে উত্তর দিতে হবে, কিন্তু সবসময় যেন আমি এমন মানুষ থাকি যে প্রশ্ন করে। এই দুটা কথার মধ্যে পার্থক্য আছে। আমি বলছি উনি কোন ধরনের চিন্তাবিদ জানবেন, সে প্রার্থনা করছে নিজের দেহের কাছে, কোন দেহ, যে দেহ কালো, যে দেহকে সাদা লোকেরা মানুষ বলে স্বীকৃতি দেয় নাই, কর্তা বলে স্বীকৃতি দেয় নাই, তাকে তারা একটা বস্তুতে পরিণত করেছে, অবজেক্টে পরিণত করেছে। ফানোর চিন্তাবিদ হিসেবে বিদ্রোহ ছিল সেইটাই। এখন আমি বলি, তার বন্ধু ছিলেন জাল সার, তাকে সবাই সারা পৃথিবীর চেনে, তার বইয়ের ভূমিকা উনি লিখেন, সার বান্ধবী সিমন দ্য বুয়া, নারীবাদীদের একজন নেত্রী সারা পৃথিবীতে, তিনি ফ্রান্সের ফানোর বান্ধবী ছিলেন,
এবং আরো বড় বড় দার্শনিক যাদের সাথে তিনি পড়াশোনা করেছেন, তার মধ্যে হচ্ছে কি মরিস মেরলো পঁতি। কিন্তু আজকে যদি ফরাসি দর্শনের ইতিহাস বলা হয়, এখনো বলা হচ্ছে ফ্রান্সে যারা সবচেয়ে ভালো গদ্য লেখেন ফানো তাদের একজন। কিন্তু আজকে আপনারা যত দেরিদা ফুকুর নাম শুনেছেন, কোচিও বলে গেলেন, দুলুজের নাম, ফেলিস গুয়াতারির নাম, কিন্তু ফ্রান্স ফানোর নাম নেয় না কেন তারা? ফ্রান্সের দর্শনের ইতিহাসের আপনি 10টা বই দেখেন, 100টা বই দেখেন, একটা তো ফ্রান্স ফানোর নাম দার্শনিক হিসেবে পাবেন না। কিন্তু দর্শনে সবচেয়ে বেশি মূল চিন্তা কখন হয়? যখন মানুষ নিজের অভিজ্ঞতাকে চিন্তায় রূপান্তরিত করতে পারে। ফানো সেটা করেছেন। তার যে এই বইটার কথা আমরা বলছি, তার একটা অধ্যায়ের নাম ইংরেজিতে ভুল অনুবাদে লিখেছেন, যেটা প্রিয়াঙ্কা বলার চেষ্টা করেছিলেন, যে ফ্যাক্ট অফ ব্ল্যাকনেস। ফানো কিন্তু তা লেখেন নাই, উনি লিখেছেন দি লিভড এক্সপিরিয়েন্স অফ দি ব্ল্যাক ম্যান, ল্যাক্সপিরিয়েন্স ভেকু দু নোয়ার, অর্থাৎ কালো মানুষের অভিজ্ঞতাকে। ফানো একদিন একটা গল্প বললেই বোঝা যাবে, ট্রেনে করে যাচ্ছেন ফ্রান্সের মধ্যে লিও থেকে প্যারিসে, তো ট্রেনের কামরার একদিকে তিনি বসেছেন এবং তাকে দূরত্ব রেখে অন্য লোকেরা বসেছে সাদারা। দূর থেকে একটা বাচ্চা মায়ের কোলে বসে মাকে বলছে, মা মা একটা নিগ্রো, উন ন্যাগ। তখন ফানো বলছে, আমি মজা পাচ্ছিলাম, বাচ্চাটা আমাকে নিগ্রো বলছে। কিছুক্ষণ বলছে, মা নিগ্রো আমার ভয় করছে। ফানো বলছে, আমার তখন খারাপ লাগতে শুরু করলো, মা নিগ্রো কি আমাকে খেয়ে ফেলবে? ফানো জিজ্ঞেস করলেন, তাহলে এই যে ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চার মুখে এই বাণী আসে কোথা থেকে, এই চিন্তাটা কোন সংস্কৃতি থেকে আসে? তাহলে অর্থাৎ সে আমাকে মানুষ মনে করছে না, মনে করছে আমি একটা জন্তু, অথবা আরো খারাপ, একটা নির্জীব প্রাণী নয়, একটা নির্জীব বস্তু মাত্র। এই জিনিসটাকে বলে মানুষকে মনুষ্যত্ব থেকে বঞ্চিত করে কাঠে কিংবা অন্য ইটে পরিণত করা, দ্রব্যে পরিণত করা, এইটাই ঘটেছে। এইটাই হচ্ছে অমানবিকতা। অথচ ইউরোপ অন্তত গত 500 বছর ধরে, আমি 2500 বছরের কথা বাদ দিলাম গ্রিস থেকে, তারা কি মানবিকতার গল্প প্রচার করছে না? মানবতন্ত্র, এই যে আমরা বলছি রেনেসাঁস, রিফরমেশন, এগুলি কি প্রাচীন গ্রিক চিন্তার পুনরুজ্জীবন? গ্রিক চিন্তা কি বলে? তার মূল কথা হিউম্যানিজম। ফানো বলছেন, তুমি তো মানুষের নামে ব্যবসা করছো এবং মানুষের নামে যা বলছো সেগুলো তো সমস্ত, এই মানুষকে তো, কালো মানুষকে তুমি দাসে পরিণত করেছো এবং দাসকে তুমি নামমাত্র মুক্তি দিয়ে এখন তাকে তুমি দ্রব্যে পরিণত করতেছো। আমি ফ্রান্সের নাগরিক হিসেবে ফ্রান্সে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তুমি আমাকে বলছো আমাকে দেখলে তোমার বাচ্চার ভয় করে, আমি কি বাঘ না আমি কি ভালুক খাবো? এই ওর পুরুষের পর পুরুষ, বংশের পর বংশ, এই ধারণা তার মাথায় ঢুকিয়েছে। এই জন্য উনি, এই জন্য শেষ কথাটা খেয়াল রাখবেন, আপনারা তো প্রার্থনা করেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, পরমেশ্বরের কাছে, আত্মা, এই সমস্ত কথাকে নিয়ে উনি ব্যঙ্গ করেছেন। উনি লিখছেন, হে আমার দেহ, এই আমার শেষ প্রার্থনা, আমাকে সবসময় এমন মানুষ করে রাখো যে প্রশ্ন করে, এবং 2 বা 3টা সত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে আমি নিজের অস্তিত্বকে বিসর্জন দিতে রাজি আছি। আমি মানুষটা কোন ধরনের ছিল বোঝার জন্য বললাম, এখন তার সাথে আমাদের মিত্রতার শত আছে। তিনি যার প্রতিবাদ করেছেন, আপনি বললেন তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, অন্যায়ের প্রতিবাদ শত লোকই করে, কিন্তু অন্যায়ের প্রকৃতি কি এটা অনেকে বুঝে উঠতে পারে না। অন্যায়টা কোথায়? যে প্রথম অন্যায় উনি শুরু হচ্ছেন যে ভাষা দিয়ে, এই যে বড় বড় লোকগুলো, বড় বড় দেশ, ফরাসি দেশের মানুষ ইংরেজি শেখে, কিন্তু সে তো ফরাসি ভাষাকে অবজ্ঞা করে ইংরেজি শেখে না। ইংল্যান্ডের লোক ফরাসি ভাষা শেখে, সে তো নিজের ভাষাকে ছোট করে ফরাসি শেখে না। জার্মানির লোক ফরাসি শেখে, ফ্রান্সের লোক জার্মান শেখে, কিন্তু আমরা যখন ইংরেজি শেখি বা মার্তিনিকের লোক যখন ফরাসি শেখে, ফানো বলছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যে মার্তিনিকের ভদ্রলোকেরা যাদেরকে মধ্যবিত্ত বলে, তারা ফরাসি ভাষায় কথা বলতে এত স্বাচ্ছন্দ্য বোধ করে কেন? নিজের ভাষায় কথা বলতে গেলে ঘৃণা করে কেন? আজকে আপনি বাংলাদেশের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে ফানোর চিন্তার থেকে আমাদের মিলটা কোথায়। কিন্তু তিনি দেখলেন আজকের বাংলাদেশের মানুষের যে দুরবস্থা, এই মানুষ ভাষা আন্দোলন করেছে, কারণ সে উর্দু ভাষার চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করে তাই খুব বীরত্ব অর্জন করেছে এবং নিজের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। কিন্তু আজকে ইংরেজির কাছে গেলে তখন সে মাথা নত করে, শুধু তাই নয়, নিজের ভাষাকে ঘৃণা করে। এটা বোঝা যায় সেটা, নিজের ছোট বাচ্চাকে কিন্ডার গার্টেনে সে তাকে বাংলায় পড়াচ্ছে না, অথবা বাংলাটাকে সে ঘৃণা করছে। ইংরেজি শেখার যে দুর্পদ্ধতি আছে পৃথিবীতে, একটা ধরেন ইংল্যান্ডের সমকক্ষ দেশ যেগুলো আছে তারা কিভাবে ইংরেজি শেখে, আর প্রাক্তন উপনিবেশগুলি কিভাবে শেখে, এটা পর্তুগিজ ভাষার ক্ষেত্রেও সত্য। অ্যাঙ্গোলা, মোজাম্বিক, গিনিবিসর লোকরা পর্তুগিজে শিখেছে, ইন্দোনেশিয়ার লোকেরা ওলন্দাজ ভাষা শিখেছে। আমাদের মনে হতে পারে যে আমরা ব্রিটিশের ইংরেজিতে কেমন আমেরিকান ইংরেজিতে পার হয়েছি, কিন্তু নিজের ভাষার যে 12টা বাজিয়েছি আমরা, এইটাই প্রমাণ করে যে আমরা প্রকৃত প্রস্তাবে স্বাধীন হইনি। ফানো এই কথার আগেই বলেছিলেন, তার মার্তিনিকে তিনি দেখলেন এই বদমাশদের দিয়ে স্বাধীনতা সংগ্রাম করা যাবে না। তার প্রমাণ বলে আমি বলি, 1946 সনের কথাটা কচি তুলেছিলেন,
46 প্রশ্ন উঠলো, এই উপনিবেশগুলিকে স্বাধীন হবে? মার্তিনিক, গুয়াদেলোপ এবং ফ্রেঞ্চ গায়ানা এবং রিউনিয়ন। তখন ফ্রান্স ফানোর শিক্ষক বলে যাকে বিজ্ঞাপন দেওয়া হয়, এম এস এজার কবি, যাকে তিনি পছন্দ করতেন, তিনি বললেন যে না, আমরা অর্থনৈতিকভাবে এতই দুর্বল যে আমাদের এখন ফ্রান্স থেকে আলাদা হওয়া যাবে না। ফানো এটাতে খুব বেশি আনন্দ পাননি। ইনি ছিলেন ফ্রান্সে পড়া একজন অত্যন্ত উচ্চমানের ছাত্র, উচ্চমানের কবি, এম এস এজার, যার সম্পর্কে ফ্রান্সের বিখ্যাত সুররিয়ালিস্ট কবি আন্দ্রে ব্রেতো বলেছিলেন, কি বলেছিলেন, যে আজকে ফরাসি ভাষা এম এস এজারের চেয়ে ভালো লিখতে পারে এমন কোনো সাদা লোক নেই, এত ভালো ফরাসি উনি লেখেন। ফানো এটা প্রতিবাদ করে বললেন, বুঝলাম উনি ভালো লেখেন, কিন্তু কালো হওয়ার ফলে উনি ভালো লিখতে পারবেন না, এই কথাটা আপনার মনে এলো কেন? আজকে কোন সাদা ভদ্রলোক এম এস এজারের মতো ফরাসি লিখতে পারে না, এই কথা বলার সময় তিনি যে কালো এইটাই উল্লেখ করার দরকারটা কি? এটাই বইতে আছে। আমি কথাটা বলছি যে ফানোর চিন্তার ধরনটা বোঝার জন্য। এখন বলি যে কালো মানুষ নিপীড়িত হচ্ছে, ফানো পুরস্কার যার কারণ হচ্ছে একসময় সে দাস হয়েছিল, একসময় তাকে উপনিবেশে নেওয়া হয়েছিল। আমি আপনাদের তিনটা কথা বলে শেষ করব। উপনিবেশ কিন্তু বহু রকমের আছে। বিখ্যাত অর্থনীতিবিদ বিলেতের, যিনি অর্থনীতিতে সুইডেনের পুরস্কার পেয়েছেন, স্যার জন হিক্স, তিনি বলছেন উপনিবেশ দুই প্রকারের। এগুলিকে নাম দিয়েছেন বাণিজ্যিক উপনিবেশ, যেমন আমাদের দেশগুলো ছিল, ইংরেজরা এখানে ব্যবসা করতে আসছে তারপরে চলে গেছে। আর দুটো উপনিবেশ আছে যেখানে গিয়ে উপনিবেশকাররা বসতি স্থাপন করে, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার কিছু অংশ, অথবা খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা। এগুলি স্যাটেলার কলোনি বা বসতি স্থাপনকারী। আর আমাদেরগুলো ছিল ট্রেড কলোনি বা বাণিজ্যিক কলোনি। আমি তিন নম্বর একটা কলোনির কথা বলবো, এগুলো হচ্ছে ফ্রান্স ফানো যেখানে জন্মেছিলেন, মার্তিনিক। এগুলি কি কলোনি বলা যাবে? আমি বলবো যে এগুলি হচ্ছে স্লেভ প্ল্যান্টেশন ইকোনমি। অর্থাৎ যেমন ফানোর পূর্বপুরুষেরা আফ্রিকান ছিলেন, তারা কিন্তু মার্তিনিক দখল করতে যায়নি, দাস ব্যবসায়ীদের তাদেরকে নিয়ে ওখানে বসাইছেন। কিন্তু এখন আফ্রিকার কোন দেশ থেকে তারা আসছিলেন সেটা তারা জানেন না, তারা ফ্রান্সের নামে, তারা উলন্দাজদের নামে বা ইংল্যান্ডের নামে ওখানে আছেন। যেমন জ্যামাইকাতে ইংরেজ উপনিবেশকরা আছেন, কিউবাতে স্প্যানিশ আছেন, এবং আজকে এই কিউবার অঞ্চলের কাছাকাছি এই গুয়াদেলো, এই মার্তিনিক। আমি বলছি এই তৃতীয় ধরনের উপনিবেশের লোক ওনারা, ওনাদের নিজেদের কোনো ভাষা ছিল না আগে, তারা একটা আফ্রিকার ভাষার সাথে স্থানীয় ভাষার মিশে একটা ভাষা তৈরি করেছেন, ক্রেয়ল, মিশ্র ভাষা, বাংলায় বলেন শঙ্কর ভাষা। সেই ভাষা কথা বলাটা নিম্নমানের, সেই ভাষায় লেখাপড়া করাটা নিম্নমানের ভাবে তাদেরকে এখন ইংরেজি, ফরাসি, ওলন্দাজ অথবা পর্তুগিজ ভাষা অথবা স্প্যানিশ ভাষা শেখানো হয়েছে, এবং এইটা হচ্ছে তাদের রিয়ালিটি। এখন দেশগুলো স্বাধীন হওয়ার পর উনি দেখলেন যে স্বাধীনতা সংগ্রাম বৃথা যাচ্ছে আফ্রিকাতে, এই জন্য তিনি আলজেরিয়ার কাছাকাছি যখন এলেন চাকরি সূত্রে, তখনই আলজেরিয়ানদের সাথে যোগ দিলেন। আলজেরিয়ানদের সাথে যোগ দেওয়ার ফলে লাভ হলো তার এই যে, তার যে মনের যে বাসনা ছিল কালো মানুষ অথবা পরাধীন মানুষের মুক্তির পথ কি, যেটা গুয়াদেলুপ অথবা মার্তিনিকে করা সম্ভব হয় নাই, তিনি আলজেরিয়াতে এসে পেলেন। আলজেরিয়ার আরবরা এবং কালোরা পরস্পরের শত্রু, আমাদের দেশে যেমন একসময় ব্রিটিশরা হিন্দু এবং মুসলমান পরস্পরের শত্রু এরকম প্রচার করছিল, আফ্রিকাতে এইটাই প্রকাশ করছিল উপনিবেশবাদীরা। কিন্তু আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামে ফ্রান্স ফানো একজন মুক্তিযোদ্ধা হিসেবে যোগ দিলেন, সেই জন্য বলা যায় তিনি দুইটা যুদ্ধ করেছেন। দ্বিতীয় মহাযুদ্ধে তিনি ফরাসি দেশকে মুক্ত করার জন্য লড়াই করেছেন জার্মানির বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে, আর এখন ফরাসি দখলদারদের বিরুদ্ধে তিনি আরবদের পক্ষ নিয়ে লড়াই শুরু করলেন। তিনি আলজেরিয়ার প্রভিশনাল গভর্নমেন্ট, যেটা বলে অস্থায়ী সরকারের, রাষ্ট্রদূত আকারে ঘানায় গিয়েছিলেন। এই ক্ষেত্রে আমি বলবো তিনি যে মূল দাবিটা তুলে ধরেছেন সেটা হচ্ছে সশস্ত্র সংগ্রাম ছাড়া ফ্রান্স আলজেরিয়া ছেড়ে যাবে না। তার র্যাচেট অফ দি আর্থ বইয়ের মূল বক্তব্য হচ্ছে এটাই। তখন অলরেডি বুদ্ধ শুরু হয়েছে, তার ওই বইয়ের প্রথম অধ্যায়ের নাম, তিনি মৃত্যুসজ্জায় বসে এই বই লিখেছেন, হাতেও লিখতে পারেন না সবগুলি অধ্যায়, অনেকগুলি মুখে বলেছেন, যেটার নাম হচ্ছে কনসার্নিং ভায়োলেন্স বা অন ভায়োলেন্স, সুর লা ভিওলেন্স। এটা ফ্রেঞ্চ ভাষায় লেখা বই, যেটা ইংরেজি অনুবাদে একটু ভিন্ন আসছে। ফরাসি ভাষায় ভিওলেন্স কথাটার বহু অর্থ আছে। ফরাসি ভাষায় ভিওল মানে হচ্ছে ধর্ষণ, ভিওল মানে শুধু মানে ভায়োলেন্সের গোড়ার কথাটা আর কি। একটা উপনিবেশকে 130 বছর ধরে দখল করে রেখেছে ফ্রান্স, এবং সেখানে তার সংস্কৃতিকে উৎখাত করছে, মানুষজনের মানবিকতাকে স্বীকার করছে না। সেটার প্রতিফলন শুধু আলজেরিয়াতে নয়, প্যারিসে বা ফ্রান্সের যে সমস্ত অঞ্চলে আরব শরণার্থীরা বা আশ্রয়প্রার্থীরা বা আরব যাকে বলা যেতে পারে বাস্তুচ্যুত উদ্বাস্তুরা গিয়ে হাজির হয়েছে, তাদের সম্পর্কে একই রকম আচরণ ফরাসিরা করতো।
এই জন্য বলি ফ্রান্স ফানো আমাদেরকে দুটো শিক্ষা দিয়েছেন। উপনিবেশবাদ বিরোধী যে সংগ্রাম শুরু হয়েছিল 1940, 1950, 1960 দশকে, সেইখানে আমাদের স্বাধীনতা সংগ্রামের যে প্রয়োজনীয়তা সেইটাকে শুধু তুলে ধরেননি। কেন ভিয়েতনাম স্বাধীনতা সংগ্রাম কি করে করেছে, ফানোকে দোষ দেওয়ার কারণটা কি? ভিয়েতনাম 30 বছর সশস্ত্র সংগ্রাম করেছে, ফ্রান্সের বিরুদ্ধে 10 বছর, আমেরিকার বিরুদ্ধে 20 বছর। আজকে যে বলছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে সংগ্রামে যারা সবচেয়ে সফল হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ভিয়েতনাম, কিভাবে সম্ভব হলো? একটা কাহিনী তো আছেই। আমি চীনের কথা বাদ দিলাম, চীনের বিপ্লব সেই 1911 সন থেকে শুরু হয়েছে, 1949 পর্যন্ত চলেছে। কাজে ফানো এই কথাটা বলে নতুন কিছু বলেননি, যে পরাধীন দেশের মানুষের মুক্তির সংগ্রামে পরাধীন দেশের মানুষকে নেতৃত্ব দিতে হবে, অন্যজনের তারা মুক্ত করে যাবে না। সেটা তিনি শিখেছেন কোথায়? তার নিজের মাতৃভূমি থেকে। কারণ কালোরা নিজেদের মুক্তির জন্য, দাসেরা মুক্তির জন্য আন্দোলন করে সেখানে মুক্তি পাননি। মার্কিন দেশে যেটা হয়েছে গৃহযুদ্ধ 1860 থেকে 1864-65 পর্যন্ত, তার অন্তত 15 বছর আগে ফরাসি দেশের উপনিবেশে দাসদের মুক্ত করে দেওয়া হয়, দাসদের কোনো আন্দোলন ছাড়াই। ফানো দেখাচ্ছেন এইটাই রোগ। আমি আপনাদের বলি, আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতার যে ভিত্তি, ব্রিটেনের সাথে যাকে বলা হয় এক ধরনের আপোষ রাফা করে, আজকে যে আমাদের দেশগুলি পৃথিবীর সবচেয়ে অধঃপতিত দেশের মধ্যে পতিত হয়েছে, তার কারণ কিন্তু ওইখানেই। আমাদের স্বাধীনতা সংগ্রামকে আমরা এক ধরনের আপোষের মাধ্যমে পেয়েছিলাম। বাংলাদেশ কিন্তু 1971 সনের 9 মাস সশস্ত্র মুক্তি সংগ্রাম করেও মানে পাকিস্তানি এবং ভারতীয় ভাগ্যকে পরিবর্তন করতে পারেনি। আমাদের ভাগ্য ওই রকমই রয়েছে। ফ্রান্স ফানোর থেকে শিক্ষা নেওয়ার আমাদের অনেক ছিল। আমি কথাটা এখানে এই পর্যায়ে শেষ করে অন্যদের বলার সুযোগ দিচ্ছি। আমি বলি বাংলাদেশে আমি সৌভাগ্যবান যে 1976-77 সনে আহমদ সাফার সাথে আমার পরিচয় হয়। তিনি প্রথম আমাকে ওই বইটা দেখিয়ে বললেন, তার টেবিলে পড়েছিল এটা, কনস্ট্যান্স ফ্যারিংটনের অনুবাদ, রেচেট অফ দি আর্থ, বলছে কি এই বইটা তুমি অনুবাদ করো। তিনি আমার উপর বেশি আশা প্রকাশ করেছিলেন, আমার বয়সটা তখন কম, 20 বছর বয়সে আমি এটা অনুবাদ করতে সক্ষম ছিলাম না। 18-19 বছর বয়সে আহমদ সাফার সাথে আমার দেখা, আমি এটা করিনি, পরে আমিনুল হোসেন ভূঁইয়া সাহেব করেছেন। কিন্তু ফানোর অন্যান্য বইগুলো এখনো অনুবাদ হয় নাই। বিধানও বলার সময় শুরুতে একটা ফ্রয়েডিয়ান স্লিপ করেছেন, ফানোর বই দুটো নয় তিনটা ছিল, যেটার নাম আপনি লিখেছেন এ ডাইং কলোনিয়ালিজম নামে যে বইটা আছে, এটা 1959 সনে বেরিয়েছিল, তার মৃত্যু 2 বছর আগে। এটার ফরাসি নাম হচ্ছে ল সেং দু লা রেভলিউশন আলজেরিয়ান, দি ফিফথ ইয়ার অফ দি আলজেরিয়ান রেভলিউশন, আলজেরিয়ার বিপ্লবের 5ম বছর। ইংরেজিতে এটা অনুবাদ প্রথমে হয়েছিল স্টাডিজ ইন এ ডাইং কলোনিয়ালিজম, পরে আমেরিকান নিয়মে স্টাডিজটা ফেলে দিয়েছে সংক্ষেপে এ ডাইং কলোনিয়ালিজম। এটা একটা অতি চমৎকার বই। ফানোর তিনটা বই মোটামুটি তার জীবনকালে বেরিয়েছিল, আর এখন যেটা বেরিয়েছে 2015 সনে ফরাসি ভাষায়, একরিস সুর লা লিবার্তে এ আলিয়েনাসিয়ন, রাইটিংস অন এলিয়েনেশন এন্ড ফ্রিডম। আমি আমাদের তরুণদের বলি ফানোর প্রত্যেকটি বই অমূল্য, এবং এই প্রত্যেকটা যে আমরা এখনো পড়ি নাই, অনুবাদ করি নাই, জাতি হিসেবে বলছি, ইন্ডিভিজুয়ালি 2-1 জন আপনারা পড়েছেন, এটাই প্রমাণ যে আমাদের মানসিক ডেভেলপমেন্ট এখন আন্ডার ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। এই জন্য বলবো ফানোকে আমরা শুধু একজন মার্টিনিকের লোক হিসেবে দেখবো না, বিশ্বের প্রথম সারির চিন্তাবিদ যাদের বলেন। আপনি জাপল সাত্রের লেখা কেন পড়েন আমি জিজ্ঞেস করি তাদেরকে, বার্ট্রান্ড রাসেলের লেখা কেন পড়েন, একই যুক্তিতে আপনার তার লেখা পড়তে হবে। আপনি মার্ক্সের লেখা কেন পড়েন, ফানো কোন স্তরের চিন্তাবিদ ছিল আমি সেটা বলি, ফানোর সাহস ছিল বলে তিনি ফ্রয়েডকে চ্যালেঞ্জ করেছেন, জাক লাকাকে চ্যালেঞ্জ করেছেন। একটা উদাহরণ দেই, মানে জাক লাকা 1950 সনের বিভিন্ন বক্তৃতায় বলেছেন যেখানে মানুষ কথা বলে, যেখানে ভাষা আছে, সেখানে ইডিপাস কমপ্লেক্স আছে। ফানো বললেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি জাক লাকা সাহেব, আমাদের মার্তিনিকে শতকরা 97 পরিবারে খোঁজ করলে আপনি ইডিপাস কমপ্লেক্স পাবেন না, বলে উই কনগ্রেচুলেট আওয়ার সেলস অন দ্যাট। কারণ কি বলা হচ্ছে কি, ফ্রয়েডের যে মডেল যেটার উপর নীতি করে জাক লাকা কথাটা বলছেন, প্রত্যেক পরিবারে পিতার যে ভূমিকা, বাইরের সমাজে রাষ্ট্রের সে ভূমিকা, ফানো বললেন আমাদের তো সেই সমাজটাই গড়ে ওঠেনি, কাজে আমাদের এখানে পিতার স্থান গ্রহণ করেছে ঔপনিবেশিক পিতা, অর্থাৎ পরিবার ব্যক্তি সমাজ, এটা হচ্ছে ফ্রয়েডের ক্রম। উনি বললেন না, আমার এখানে আগে রাষ্ট্র, তারপরে ব্যক্তি, তারপরে পরিবার, এই সিকোয়েন্সটা বদলে গেছে। ফানো বলছেন ব্রনিস্লাও মালিনোসকে বলেছিলেন এই যে পাপুয়া নিগুনির মতো এই সমস্ত দেশে ইডিপাস কমপ্লেক্স নেই, কারণ সেখানে মাতৃতন্ত্র আছে। ফানো বললেন সেটা আপনার কথা, কিন্তু আমার কেন হচ্ছে আমার এখানে মাতৃতন্ত্রের ব্যাপার নয়, আমার এখানে পিতাই নেই, যেখানে পিতা নেই, যেখানে পিতা দাস এবং প্রধানত, সেখানে ঔপনিবেশিক শক্তি পিতার স্থান দখল করে। তাহলে ফানো আসলে কি বলছিলেন, ইডিপাস কমপ্লেক্স নাই তা বলেন নাই, তিনি বলে এখানে পিতার ভূমিকা হচ্ছে পিতার নাম, এবং নামটা বদলে গেছে এখানে, এই নাম আমার পিতার নাম নয়।
ফরাসি দেশের রাজাই হচ্ছে আমার পিতা, ইংল্যান্ডের মহারানী হচ্ছে আমার পিতা, মজার ব্যাপার। মহারানী কেমনে পিতা হয়? কারণ পিতার জন্য লিঙ্গ স্ত্রী হইতে কোনো বাধা নেই, নারীও পিতা হইতে পারে, কারণ এটা হলো পিতৃ নামের পরাক্রম। জাকলাকা বলছেন মানে লো নো দু লোপের মানে কি, নন্দপের মানেই হলো পিতার নাম, আর এটার অপর নাম হচ্ছে পিতার আইন। আইন যেটা বলে চুরি করবা না, খুন করবা না, নো দু পের পিতার আইন, পিতার নিষেধাজ্ঞা। তো সেই জন্য বলে ফ্রান্স ফানো চিন্তাবিদ আকারে ফ্রান্স ফানো ফ্রয়েডকে বলতে পারেন আপনি ভুল করেছেন, জাকলাককে বলতে পারেন ভুল করেছেন। এটা অবিশ্বাস্য একটা 25-26 বছরের যুবকের জন্য, কিন্তু এখন প্রমাণিত হচ্ছে। আমি পরে জাকলাকার লেখা আবিষ্কার করে দেখলাম উনি বলছেন যে ফ্রান্স ফানো সঠিক বলেছেন, এটা আমি আগে জানতাম না। বলেছেন এই জন্য যে হ্যাঁ, উনি বলেন উপনিবেশে, উপনিবেশগুলিতে যেখানে সমাজ এখনো বৈদেশিক শাসনের অধীনে, সেখানে ইডিপাস কমপ্লেক্স বিকশিত হয় না, ইডিপাসের জায়গাটা কলোনিয়াল শক্তি দখল করে থাকে, এই কথা বলছেন জাকলাকাই। এটা আমি অনেক পরে আবিষ্কার করেছি। এই জন্য বলছি ফ্রান্স ফানো চিন্তাবিদ হিসেবে অতি উঁচু মানের ছিলেন, আমরা এখনো তার সাথে পুরোপুরি পরিচিত হইনি। মানে তাকে আমরা বলছি যে তিনি মাত্র 36 বছর বয়সে মারা গেছেন, সুতরাং মাত্র 10 বছর তার সাহিত্য চর্চা বা বিজ্ঞান চর্চা, সেই জন্য তার প্রতি আলাদা কোনো রকমের সমবেদনা প্রকাশের দরকার নেই। উনি 36 বছর বয়সে যা করেছেন, আমি 72 বছর বয়সে তা করতে পারিনি। এই এই জন্য এলোকে গুরুত্বপূর্ণ মনে করি আমি। আমাদের আহমদ সফার যে অত্যন্ত প্রখর দূরদৃষ্টি ছিল তার প্রমাণ, বলে রতনে রতন চিনে। এই বাংলাদেশের পণ্ডিতেরা এখনো বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের দিকে আমি বলি, সবিনয়ে নিবেদন করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের ক্ষমতা নাই ফ্রান্স ফানোর একটা বই অনুবাদ করার, তাকে বোঝার। এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থা। আপনার বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর কথা বলেন না, র্যাঙ্কিং করার জন্য কোন জার্নালে কত আর্টিকেল বেরিয়েছে এগুলোর দরকারটা কি? আপনি একটা ইংরেজি বই পড়ে বুঝতে পারেন না, সেটা আপনি কি জানেন? আমি এখানে বহু রকমের প্রশ্ন দেখতে পাচ্ছি, মানে হলো ঔপনিবেশিক হেজিমনি এই ধারণাটাকে প্রতিষ্ঠিত করেছে যে ইংরেজি ভাষা জানা মানে শিক্ষিত হওয়া। আমি বলছি ফ্রান্সে কিন্তু হুবহু মার্তিনিকে ফরাসি ভাষা জানা মানে শিক্ষিত হওয়া। ফ্রান্স মানে বলছি যে ইংরেজি আমার চেয়ে ভালো জানতেন, কিন্তু উনি মনে করতেন ইংরেজি জানেন না, উনি ফরাসি ভালো জানতেন। তো অকিকভাবে আমি বলবো ভাষাটা, বিদেশি ভাষাটা শেখাটা আমাদের জন্য একটা সম্পদ। স্বয়ং কার্ল মার্কসের মতো লোক বলেছেন বিদেশি ভাষা হচ্ছে জীবন সংগ্রামের টিকে থাকার হাতিয়ার, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু মার্কস আর ক্যাপিটাল বইটা কেন জার্মান ভাষায় লিখেছেন, বা কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো নামক তার যে দলিলটা সেটা তিনি কেন জার্মান ভাষায় লিখেছেন, এটা ইংরেজি অনুবাদ করেছে অন্যরা। এটা হচ্ছে কি, জার্মানি তখন একটা জাতি হিসেবে দাঁড়িয়েছে, জার্মান ভাষার একটা মর্যাদা হয়েছে বলেই। বাংলা ভাষা কিন্তু ইংরেজি বা জার্মানের চেয়েও প্রবীণ ভাষা, কিন্তু আজকে ঔপনিবেশিক পরাধীনতার কারণে আজকে বাংলা ভাষার এই বিতিকিচ্ছের দশা। আমি উদাহরণ দিয়ে বলছি, ফ্রান্স ফানোর কাছ থেকে এটা শেখার আছে অনেক বিষয়ে। অর্থাৎ আমি শেষ করি এইভাবেই, পরাধীন মানুষ যখন পরাধীন থাকে তখন মাঝে মাঝে সে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। একটা উদাহরণ, এই যে আমাদের দেশে এখন ধর্মীয় প্রতিক্রিয়াশীলতা দেখা দিয়েছে, এটা হচ্ছে পরাধীনতার একটা পাল্টা প্রতিক্রিয়া। অন্যান্য দেশেও যেমন ভারতে হিন্দুত্ববাদ দেখা দিয়েছে, যে আমরা প্রাচীন ভারতকে পুনরুজ্জীবিত করলেই বোধহয় আমরা ঔপনিবেশিকতার যে অগ্লানি সেটা দূর করতে পারবো, সেটা করতে গিয়ে সে ভারতে খ্রিস্টান মুসলমান এদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দিয়ে দেয়, তাদেরকে অত্যাচার করে, এটা ফ্যাসিজমে রূপান্তরিত হয়েছে। একইভাবে ফানো বলেছিলেন এই যে আপনারা নেগ্রিচুড বা নিগ্রত্ব করছেন, হিন্দুত্ব কথাটার সাথে মিল আছে কিন্তু সেটা লক্ষ্য করবেন, নিগ্রত্ব ইংরেজিতে বলে, ফরাসি বলছেন নেগ্রিচুড। এই নেগ্রিচুডের মানেটা কি, যে কালোরাই সুন্দর, এইটা সেনেগালের রাষ্ট্রপতি হয়েছিলেন পরে যিনি লিওপোল সেদার সঁগর, যিনি এম এস সেজারের চেয়ে বয়সে বড় ছিলেন, তার বন্ধু, তারা এটা আন্দোলনটা শুরু করেছিলেন প্যারিসে ছাত্র হিসেবে, সেটা ঠিকই আছে। ফ্রান্স মানে এটাকে একদিকে সমর্থন করেছেন, যেমন সার্ক যখন তাদের কবিতার বইয়ের নিন্দা করার মুখবন্ধ লিখলেন, একটা কবিতার বই বের করেছিলেন লিওপোল সেদার সঁগর, নাম হচ্ছে নিগ্রো কবিতা বা মালাগাছি কবিতার সংকলন 1948 সনে, সেই বইয়ের ভূমিকা লিখতে গিয়ে ফ্রান্স সার্ত্র বললেন যে এটা হচ্ছে একটা অস্থায়ী আন্দোলন, এটা জয়ী হবে না। তখন ফানো সার্ত্রকে গালি দিয়েছেন যে না, কালোদের যখন সারা পৃথিবী থেকে বঞ্চিত করেছেন, সে যখন নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা আন্দোলন করছে, তাকে আপনি তাকে অধিকারচ্যুত করলেন, এটাকে একটা মাইনর প্রেমিস বললেন, সিলোজিজমের গালিগালাজ করলেন। কিন্তু ফানো নিজে নিগ্রত্ব বরণ করেননি, উনি বলেন নিগ্রোর মুক্তি নিগ্রত্বের মধ্যে নয়, নিগ্রোর মুক্তি হচ্ছে মানবতার মধ্যে। এবং সেটা করতে হলে ইউরোপের যে সাদা সমাজ কালোদের অত্যাচার করে তারাও যে নিজেদেরকে অমানুষ করে ফেলেছে, সেই কথাটা তাদের বোঝাতে হবে। এটাই
আজিজুল রাসেল প্রথমিকে পড়ে বলছিলেন যে কে যে আসুন আমরা আর একটা ইউরোপ গড়ে না তুলি, আর একটা ইউরোপ গড়ে তুললে কি হয় সেটা মার্কিন যুক্তরাষ্ট্র দেখে বুঝতে পারছেন না? ইউরোপ যে অমানুষ হয়েছে তার সে ভীষণ অমানুষ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা এরকম আর একটা নকল ইউরোপ চাই না। কাদের বলছেন তিনি? ষাটের দশকে যখন দলে দলে আফ্রিকার দেশ স্বাধীন হতে শুরু করেছে, আমাদের দেশগুলি শ্রীলঙ্কা, মিয়ানমার, পাকিস্তান, ভারত এগুলি স্বাধীন হচ্ছে তখন, সেই সময় এগুলি স্বাধীন হয়ে গেছে, ইন্দোনেশিয়া স্বাধীন হয়েছে। তিনি বলছেন এইভাবে আপোষের মাধ্যমে যারা স্বাধীনতা লাভ করছেন, খবরদার আপনারা আরেকটা মার্কিন যুক্তরাষ্ট্র আবার বাসনা করছেন, সেটা কোনো মুক্তি দেবে না। এই যে দূরদৃষ্টি, তা এই জন্য যে কথাটা রাসেল বারবার বলছে ডিকলোনাইজেশন ডিকলোনাইজেশন, আমরা বাঙালিরা এখনো বাংলা বলার সময় মানে ইংরেজি না বলে পারছি না, বলা উচিত পরাধীনতার হাত থেকে মুক্তি পাওয়া, স্বাধীন হওয়া শুধু নয় পরাধীনতা থেকে মুক্ত হওয়া, দাস প্রথা থেকে মুক্ত হওয়া। পরাধীনতা জিনিসটা কি আমরা এটা বুঝতে পারছি না। কলোনাইজেশনের অর্থ হচ্ছে কি, একজন ব্যক্তির দাস হওয়া নয়, সমগ্র সমাজকে দাসত্ব বন্ধনে আবদ্ধ করা, অসাধারণ ব্যাপার। আমি বলি ভারতে একজন বিখ্যাত ইতিহাসবিদ যার কথা আমরা এখনো মনে রাখি, তার নাম হচ্ছে ডি ডি কোসাম্বি, মহারাষ্ট্রের লোক, দামোদর ধর্মানন্দ কোসাম্বি। তিনি বারবার বলেছিলেন প্রাচীন ভারতে দাস প্রথা ছিল না, এটা যে বলে ইউরোপীয়দের মানে স্লেভারি ছিল না, ছিল না, কারণ আমাদের এখানে এই যে যাদেরকে আর্যরা জয় করে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে, তারা তো জঙ্গলে গেছে, তারা ট্রাইব হয়েছে, কিন্তু যাদেরকে পরাস্ত করে তার সমাজে তারা নিচু শ্রেণীতে রেখেছে, শূদ্র বলেছে অথবা অচ্যুত করেছে, তারা কি গোটা গ্রামটাকে দাসত্বে পরিণত করেছে? প্রাচীন ভারতে দাস প্রথা ছিল না, কিন্তু প্রাচীন ভারতে গোটা গ্রামকে দাস এ রূপান্তরিত করা হয়েছে। আমি মনে করি আধুনিক দাস প্রথা যেটা ধনতন্ত্র আবির্ভাবের পরে যে দাস প্রথা, আফ্রিকা থেকে দাস নিয়ে আমেরিকায় চাষাবাদ করানো, মরিচাষে চাষাবাদ করানো, অথবা ফিজি দ্বীপে নিয়ে যাওয়া ভারত থেকে যাদেরকে ইন্ডেন্চার লেবার বলে, এটা আধুনিক দাস প্রথা। ফানু বললেন এই দাস প্রথার হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমি তিন প্রকার দাস প্রথার কথা বললাম, যারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, কানাডা এগুলি দখল করেছে, এটা হচ্ছে প্রথম স্থানীয় অধিবাসীদেরকে সম্পূর্ণ উচ্ছেদ করা। আর হলো ভারতের মতো, শ্রীলঙ্কার মতো, ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতে ব্যবসা করতে এসে এগুলিকে দাসের মতো আচরণ করে, এদের কাছ থেকে সম্পদ এবং জনগণের শ্রম লুণ্ঠন করে তারপরে চলে যাওয়া, এটা হলো দ্বিতীয় শ্রেণীর। আমি তৃতীয় শ্রেণীটা বলছি এই সমস্ত মরিশাস বলেন, ত্রিনিদাদ বলেন, আপনার ফিজি বলেন অথবা মার্তিনিক বলেন, এইগুলি যে দাস প্রথা এগুলো আরো খারাপ। মানে এটা দুইটার মিশ্রণ করেছে, আমেরিকান যে আপনার সেটেলার কলোনিয়ালিজম এবং আমাদের ট্রেড কলোনিয়ালিজম, দুইটাকে মিশালে যেটা হয় সেটা হয়েছে। আমি যে ফানু হচ্ছে সেরকম দাস প্রথা বিরোধী চিন্তাবিদ। আমাদের দেশে বহু রকমের চিন্তার প্রয়োজন আছে, আছে মানে আমাদের যে এখন যে ভারতে যেটা হরিজনদের আন্দোলন, মহাত্মা গান্ধী কে কত নাম দিলেন লোকের, একসময় আমরা শুনতাম এক্স আনটাচেবল, একসময় আনটাচেবল ছিল সাবেক, তারপরে 1971 পর থেকে দলিত শব্দটা চালু হয়েছে, বেশি আগের না কিন্তু পুরনো শব্দ নয়। এখন আমরা যোগেশ মন্ডলকেও দলিত নেতা বলি, পশ্চিমবঙ্গে সুকৃতি রঞ্জন বিশ্বাসকেও দলিত নেতা বলা হচ্ছে। আমি বলছি এইগুলি হচ্ছে ভারতীয় দাস প্রথার বিভিন্ন রকম ফের। আজকে এই রকম ফেরের বিরুদ্ধে আমাদের যে যদি সামান্য চেতনাও জেগে থাকে, তাতে ফ্রান্স ফানুর একটা অবদান আছে। ফানুর লেখা অনেকেই পড়েছেন, আমি জানি পণ্ডিতদের মধ্যে পড়ছেন, কিন্তু তার লেখা ব্যাপকভাবে প্রচারিত হয়নি। যে আমি দেখেছি, আমি এখানে শুভ বসুর মন্তব্য দেখছি, আমার বন্ধু, তো উনি বলছেন ওনার লেখার মধ্যে আছে গ্রামসি এবং ফানুর চিন্তাকে উনি একসাথে তার বিচারের মধ্যে এনেছেন। আমি মনে করছি এটাই সঠিক পথ। তো আপাতত আমি এখানে থামি, আপনাদের কথাবার্তা আর একটু শুনি আর কি, কোনো প্রশ্ন থাকলে করেন। ধন্যবাদ স্যারকে। আমরা শেষ পর্যায়ে আসলে আমরা আর হয়তো বা 20 মিনিট বা 25 মিনিট এই অনুষ্ঠান চালাবো। আমি আবার আসলে প্রিয়াঙ্কা চৌধুরীর কাছে আসতে চাই, যদি সংক্ষেপে 2 মিনিটে আপনার পানু নিয়ে আপনার এখনকার ভাবনা যদি উপসংহার আকারে বলেন আর কি আমাদের। প্রিয়াঙ্কা ধন্যবাদ বিধানদা, এতক্ষণ আসলে শুনছিলাম, শোনারটাই আসলে বড় জায়গা ছিল শোনার জন্য, আমি বাকিদের সাথে আমিও ছিলাম। শেষের জায়গাগুলো যদি বলা হয় যে এখনকার মানে আমি কথাগুলো হয়তো একটু গুলিয়ে যাচ্ছে বা কারণ এতগুলো এই এই বড় বড় মানুষের সামনে কথা বলাটা আসলে ঝামেলাজনক আর কি আমার জন্য, কিন্তু ফ্রান্স ফানো আবারও আমার কাছে যেটা হয়েছে মানে মনে হয়েছে যে পড়াটা এই কারণে প্রয়োজন যে আমি আমার সময়টাকে আসলে কিভাবে দেখতে পারি সেটা সেটা জানার জন্য। অনেকের মধ্যেই এখন এখনকার রেসিজম বা বর্ণবাদ যদি বলি যে সেখানে আসলে ফাইন লাইনটা কোথায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না,
কারণ এটার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা আছে। অনেকের কমেন্টের মধ্যেও দেখছি যে সুন্দর হওয়া মানে ফর্সা হওয়া, তো এটার এটার সাথে যদি একটু মিলিয়ে যদি এখনকার আমাদের ফেয়ার এন্ড লাভলির নতুন নামকরণ যদি দেখা যায় যে শুধুমাত্র একটা আন্দোলনের চাপে পড়ে তারা এই যে একটা পণ্যের নামটা বদলে দিয়ে সেটাকে চেষ্টা করা হচ্ছে যে না, সে কিন্তু পণ্যটা তো সেই পণ্যই থাকছে, কিন্তু এই যে এখন কি নাম দিয়েছে জানো, মানে আমার কাছে এখন মনে হচ্ছে ফেয়ার এন্ড লাভলির নতুন নামটা কি জানো, এখন গ্লো এন্ড লাভলি হয়ে গেছে স্যার এখন, কিন্তু সেটা তাতে কিন্তু ফেয়ার এন্ড লাভলি বা গ্লো এন্ড লাভলি ময়শ্চারাইজার হয়ে যায়নি, সে কিন্তু এখনো সেই ফেয়ারনেস ক্রিমই আছে। তো এই টু অল দ্য ফেয়ারনেস আমার মানে মনে হয় যে না, সেই ফেয়ারনেস এর জায়গাটা কোথায়, যে আর উই বিং ফেয়ার অ্যাজ ইন জাস্ট নাকি আর উই বিং ফেয়ার অন দ্য স্কিন। তো ফানোজ এপিডার্মাল কনসেপ্ট যেটা বলছে, আমি যাব এন্ডোডার্মাল কনসেপ্টে, যে আমরা একদম স্কিনের ভেতরে কি কি আছে সেগুলো বের করার চেষ্টা করি এবং নিজের সময়টাকে আর একটু বেশি উপলব্ধি করার চেষ্টা করি। এখন আসলে সময় এসেছে যে আমরা আমরা নিজের সমাজটাকে আসলে বুঝি, কারণ স্যার কথা বলছিলেন, আমি আরেকটু অল্প সময় নিয়েছি, স্যার কথা বলছিলেন যে বাংলা মানে ইংরেজি শেখার কথা, বাংলা ভুলে গিয়ে, কিন্তু বাংলা নিজেই যখন আরেক আরো ভাষার উপরে চড়াও হয়ে থাকে এবং তাদের প্রাথমিক শিক্ষাও যখন তাদের নিজেদের ভাষায় তারা করতে পারেন এবং বাংলা না শিখলে সে যে বাংলাদেশীয় সভ্য মানুষ হয়ে ওঠে না, এই ধরনের চিন্তা ভাবনা গুলোর দিকেও আমাদের আসলে দেখা দরকার। এবং সেটা বারে বারেই কিন্তু এমন না যে ফানো ছাড়া আরো কেউ বলেননি, অনেকেই মানে এই 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 কথাগুলো অনেকেই এসে, এবং নিগৃহীত যারা আমাদের আমাদের দেশের যারা বাউল সবচেয়ে বড় জায়গা যেখানে যারা তারাই নিগৃহীত, এবং নিগৃহীত হওয়ার পরে তারা নিজেদের চর্চাটা যেভাবে করে যায়, তাদের সংগ্রামটা যেভাবে করে যাচ্ছেন, তো এই নিগৃহীত মানে বা আমি ঠিক মানে আমি যদি মেয়ে হয়েও কথাটা বলি যে তার মধ্যে জেন্ডার ইকুইটির কনসেপ্ট, এই যে নিগৃহীত কে কিভাবে কতভাবে আসলে অপ্রেসড হচ্ছে, এই জায়গাগুলো আসলে উপলব্ধির জায়গা, উপলব্ধির সময়টা আসলে এসছে। তো ওই সেটাতে সেই আমার যে যাত্রাটা হবে সেই যাত্রার মধ্যে ফানো খুব ভালো একজন সঙ্গী এবং তার যার সাথে আসলে কথা বলা যায় একটা কনভার্সেশন ডায়ালগের মধ্যে। বিধান আমি এক মিনিট বলছি যে এটা বিষয়ে, এই হচ্ছে ফানোর প্রথম বইটা আপনারা দেখতে পাবেন, এটা এই যে পুনোয়া মাস্ক ব্লজ, এটা আর কি এই তার ছবি। এই ভদ্রলোকের ভাষা নিয়ে যে প্রথম প্রবন্ধ, তাতে আমি উদাহরণ দিয়ে বলছি, ওনার দেশে দখলদার ছিল ফরাসিরা, সেই জন্য উনি প্রথমে প্রশ্ন করছেন যে আমাদের দেশের ভদ্রলোকেরা শুধু ফরাসি ভাষায় কথা বলতে চায়, স্থানীয় ভাষায় কথা বলতে লজ্জা পায় কেন। আমি তার উদাহরণস্বরূপ বাংলাদেশের ভদ্রলোকেরা যাদের মাতৃভাষা বাংলা, তারা নিজেদের মধ্যে কথাবার্তার অর্ধেকটা ইংরেজিতে বলার চেষ্টা করেন, সৌভাগ্যবশত তারা ভালো ইংরেজি জানেন না, সেজন্য পারেন না, এটা আরেকটা সমস্যা। কিন্তু আপনি এই উদাহরণটা চাকমাদের একলাও যেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি এটা গারোদের মধ্যেও যেতে পারেন। আমি শুধু উদাহরণ দিয়েছি বাংলা ভাষা নিয়ে, যে বাংলাদেশে বোঝার সুবিধার জন্য বললাম, বাংলাদেশে যে লোক ভাষা সংগ্রাম করে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে বলে দাবি করে, সে বাংলাকে অনুন্নত ভাষা মনে করে। আপনি বলবেন যে এটা তো অবজেক্টিভ সত্য, বাংলাতে ইংরেজির মতো তাতে এত বই না, আমি তো ডাক্তারি বাংলায় পড়তে পারতেছি না। ফানো বলছেন কি, আজকে যে বস্তা এটা কিন্তু ইতিহাসের ফল, এটা চিরকালের শেষ কথা নয়। না, আমি যে ফানোর সাথে আমাদের আলোচনা চলতে পারে, আমি উদাহরণ দিয়েছি আশেপাশে অঞ্চলে কথা বলেছেন, আমরা ইংরেজি ভাষী অঞ্চলে কথা বলছি, মানে এখানে দ্বন্দ্বটা উদাহরণ হচ্ছে আমি ইংরেজি বাংলা, ওখানে ছিল তার মার্তিনিকের ক্রেয়ল ফরাসি, এইটুকু। অন্যকে ছোট করার জন্য আমি এটা বলছি না। এবং নারী পুরুষ নিয়েও একটা কথা সবসময় আসে, এটা উপনিবেশবাদীরা সবসময় বলে, যখনই আপনি নিজের ভাষার কথা বলে তখন সে আঞ্চলিক ভাষার কথা বলে, এটা করে তারা সফল হয়েছে, তারা সবসময় ভুল বলে তা আমি বলছি না। একসময় অহমিয়া উড়িয়া দুটোই বাংলা ভাষার আঞ্চলিক ভাষা হিসেবে পরিচিত ছিল, এখন সিলেটি বা চাটগাইয়া যেমন আছে, কিন্তু ওরা তো এখন স্বাধীন ভাষা হয়েছে, সে আলোচনা আরেকদিন করতে হবে। বলুন। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ। এবং প্রিয়াঙ্কাও যেটা বলছিলেন যে এখনকার সময়কে বুঝতে হলে, আসলে আমি মনে করি যে একজন দার্শনিকের কাছ থেকে আসলে আমাদের সবসময় তিনি সমসাময়িক থাকেন এবং তার কাছ থেকে সবসময় আমরা নতুন ভাবনা চিন্তার
যে জায়গাগুলো সেগুলো আমরা নিতে পারি। আজিউল রাসুলের কাছে আসতে চাই, আপনি যদি কিছু যুক্ত করতে চান খুব সংক্ষেপে 2 মিনিটে। আসলে যুক্ত করার তেমন কিছু নেই, স্যার অনেক অনেক চমৎকার আলোচনা করেছেন এবং সব বিষয়ে এসেছে। তারপরও আমি বলি যে প্রিয়াঙ্কা যেটা বললেন যে ভাষার যে দৌরাত্ম্য, যে বাংলা ভাষাও এক ধরনের ডমিনেন্স তৈরি করেছে কিনা, সেটা আসলে মানে এটা একটা কঠিন আলোচনার বিষয়। কারণ কি, আসলে ফানোকে শুধুমাত্র আমরা কিন্তু ন্যারো হচ্ছে যে পার্টিকুলারের মধ্যে মানে যেটা স্থানিক করে রাখলে সমস্যা, ফানো যেরকম একই সাথে আইডেন্টিটির আমি বলবো যে একটা, যেমন এই জন্যই ফানো নিগ্রোচুট মুভমেন্টকে বলেছিলেন যে এক ধরনের এটা সংকীর্ণ মুভমেন্ট, কারণ ফানো একইভাবে স্থানিককে গুরুত্ব দিয়েছিলেন এবং যেটা আমরা বৈশ্বিক যে ইউনিভার্সাল বলি সেটাকে গুরুত্ব দিয়েছিলেন। ফানো একেবারে স্টন্স ন্যাশনালিস্টও না, আবার ফানো একেবারে যে স্থানিকতা বাদ দিয়ে যে আমরা একেবারে মানে স্থানিক ছাড়া তো আসলে কিভাবে ইউনিভার্সাল হবে, কারণ একটা ইউনিভার্সাল হতে হলে তো স্থানিকের ভেতর দিয়ে যেতে হয় এবং অনেক স্থানিক মিলেই আসলে একটা ইউনিভার্সাল। সেই জিনিসটা আমার মনে হয় এই জিনিসটা অনেকে এড়িয়ে গিয়েছেন, আবার অনেকে ফানোর এই যে ইউনিভার্সাল হিউম্যানিজমের কথা বলছেন সেটাকে অনেকে ইউটোপিয়া বলতে চেয়েছেন। যেমন আমি প্রথমেই বলেছি অধ্যাপক দীপেশ চক্রবর্তী অনেকটা তার লেখায় এই মনোভাব পাওয়া যায় যে এটা এই যে এরকম কি হবে, এটা কি হওয়া সম্ভব। আসলে সেরকম যদি বলি কোনো কিছুই কিন্তু হওয়া সম্ভব না। মার্ক্স যেটা ইনভিশেস করেছিলেন বা যেটা মানে চেয়েছিলেন যে যেরকম শ্রেণীহীন একটা সমাজ হবে, সমাজ হবে, সেটাকে তো আমরা তাহলে বলে দেব যে একটা ইউটোপিয়ান চিন্তা। আমি মনে করি ফানো যেটা করেছেন, ফানো কোনো চিন্তার সাথে মানে যে ঝেঁটিয়ে বিদায় করবো ওরকম না। ফানো যেখান থেকে পেরেছেন যেটা তার মনে হচ্ছে ভালো সেই চিন্তা নিয়েছেন, আবার যে চিন্তা মনে করেছেন যে সমস্যাপূর্ণ সেটাকে এড়িয়ে গেছেন। সেখানে ফানোকে আমি দেখবো এই জন্য ফ্রয়েডের সাথেও এনগেজ করবেন, লাকার সাথেও এনগেজ করবেন, আবার আমি দেখব যে মার্ক্সের সাথে এনগেজ করবেন। যে ফানোকে আমি বলতে পারি এই জন্যই যে একজন অর্গানিক চিন্তক, আবার অর্গানিক কথাটা বলছি যে কেন, কারণ ফানো আন্দোলনের সাথে সরাসরি জড়িত এবং সেখানে যে যেটা দেখেছেন যে চিন্তাকে সব চিন্তাকে কাজে লাগাতে চেয়েছেন এবং সেটা কাজে লাগাতে যে আমি দেখব যে মার্ক্সবাদকে অনেকটা এক্সটেন্ড করেছেন, যেটা ইউরোপীয় যে মানে একটা অর্থোডক্স মার্ক্সবাদের যে আছে সেটাকে তিনি অনেকটা স্ট্রেস করেছেন আমি বলবো। আর ফানো আমাকে একটা সময় দেন, আমি একটু যোগ করি। ফানো যখন আলজেরিয়ার মুক্তি সংগ্রামে যুক্ত হচ্ছেন তখন আপনারা একটা নিজেদের জিজ্ঞাসা করেন, আলজেরিয়ার মুক্তি সংগ্রামকে ফরাসি দেশের কমিউনিস্ট পার্টি কিভাবে দেখেছিলেন? সমর্থন করেনি। তো ফানোকে এই ঝুঁকি নিতে হয়েছে। ফানোর সমালোচক দুই ধরনের, হানা আরেন জাতীয় যারা লিবারেল সমালোচক আছেন, দীপেশ চক্রবর্তী সেই দলে যোগ দিয়েছেন। লিবারেল মানে যারা নিজেদেরকে মনে করে স্বাধীনতার আমরা পূজারী এবং মাতাসেন ইউটোপিয়া প্রচার করতেছেন, এটা সমালোচক। কিন্তু আবার কমিউনিস্ট পার্টির লোকেরা আমাদের দেশের প্রচলিত, দেখেন মস্কো থেকে কমিউনিস্ট পার্টির লোকেরা কি বই পাঠ করেন সেটা একে দেশের লোকেরা নিত। তারা ফানো সম্পর্কে তাদের মনের মধ্যে দ্বিধা এখনো কাটেনি। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পরেও আমি দেখি তাদের সেই পুরনো চিন্তাবিদদের মধ্যে সেটা রয়েছে। এই জন্য ফানোকে বুঝতে হলে বুঝতে হবে তিনি ছিলেন উপনিবেশবাদী যে সমস্ত শক্তি তাদের বিরুদ্ধে, এবং সেখানে যদি যে কেউ সহায়তা করে সে কমিউনিস্ট হলেও তিনি তার সাথে আছেন, না করলে নাই। আপনারা জানেন MSSR কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে তিনি ফ্রান্সের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই ইলেকশনে ফানো কর্মী হিসেবে কাজ করেছেন 1945 সনে, কিন্তু 1956 সনে তিনি যখন পদত্যাগ করলেন তখন ফানো তাকে সমর্থনই করেছেন। কথা হচ্ছে উনি বলেন যে ফরাসি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মরিস থোরেজের কাছে পদত্যাগপত্রে ফানো ফানোর শিক্ষক বা শিক্ষক প্রতিম MSSR বললেন যে তোমরা এই আমাদের উপনিবেশ এর মধ্যে যারা আমরা কালো মানুষ আছি আমাদের সমস্যা বুঝতে পারছো না। তো আমি বললাম রাসেল যেগুলিকে পার্টিকুলার বলছেন এটা হচ্ছে গরিবের সমস্যা, দাসের সমস্যা, পরাধীন লোকের সমস্যা,
কিন্তু পৃথিবীতে একজন পরাধীন লোক আছে, আরেকজন পরাধীনতা তাকে দাসত্ব শৃঙ্খল তার পায়ে যে পুরিয়ে দিচ্ছে সে আছে, তাকে কি বলেন? ফানুর প্রথম বইটার নাম দিয়েছিলেন কি? অ্যান এসে অন দি ডিজেলিয়েশন অফ দি ব্ল্যাক ম্যান। আসলেই তাই, এসেই মানে এই এসে কার জন্য? যারা এলিয়েনেটেড হচ্ছে তাদের জন্য। কালোরা তো এলিয়েনেটেড বটেই, সাদারাও এলিয়েনেটেড। উনি বলেন উভয়েরই দুইটা মানসিক রোগী, দুইটাই নিউরোটিক রোগী। আমি এই জন্য বলছি তাকে বোঝার জন্য, আমার খুব দুঃখ লাগে যে দীপক চক্রবর্তীর লোকেরা কোনো লেখাপড়া না করেই ওকে গালি দিচ্ছেন। কেমন লোকের লেখা পড়ে তাকে গালি দিলে ভালোই লাগে। ফানু তো মোটেই ইউটোপিয়ান ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত বাস্তববাদী, কঠোর সংগ্রামী। এই জিনিসটা বোঝা দরকার, মুক্তিযোদ্ধা, ডাক্তার, এটা তার আসল পরিচয় নয়। তিনি ডাক্তারির পাশাপাশি ফ্রান্সের তৎকালীন শ্রেষ্ঠ দার্শনিকদের ছাত্রও ছিলেন। তিনি মরিস মেরলো পোঁতির ক্লাসে রেগুলার বসেছেন, মানে শেখার জন্য। তাহলে এই লোককে ইউটোপিয়ান বলা যায় না। তিনি যা লিখেছেন সেটা হচ্ছে অত্যন্ত বাস্তবসম্মত লেখা। তার ধরেন প্রথম বইটা হলো কালো মানুষ কেন নিজেকে ছোট মনে করে, হীনমন্যতায় ভোগে, সেটার ব্যাখ্যা এটা। কিন্তু দ্বিতীয় বইতে তিনি কি করে কালো মানুষ লড়াইয়ের মাধ্যমে স্বাধীন হতে পারে, সেই বই আলজেরিয়াটা, যেটা বিধান প্রথমে ভুলে গিয়েছিলেন। তৃতীয়টা হচ্ছে ভবিষ্যতে কালো মানুষের সংগ্রামের ইতিহাসটা কি হবে। ইতিহাস মানে শুধু অতীত নয়, ভবিষ্যৎও বটে। এই জন্য বলে ফানুকে বোঝা আমাদের জরুরি। এবং ভাষার কথাটা তিনি বলেছে শুধু এই জন্যই, মানুষের এলিয়েনেশন প্রথমেই শুরু হয় তার ভাষার মধ্য দিয়ে। প্রথম বাক্যটাকে যেটার অনুবাদ বিধান পড়ে শুনালেন, উনি বললেন উই অ্যাটাচ এ ফান্ডামেন্টাল ইম্পর্টেন্স টু দ্য ফেনোমেনন অফ ল্যাঙ্গুয়েজ, যেটা আমি ঠিকভাবে অনুবাদ করতে পারি নাই। নুজ অ্যাটাচ উন ইম্পর্টেন্স ফান্ডামেন্টাল, এই মানে হচ্ছে ফেনোমেন লঙ্গার। কথাটা খুব ইন্টারেস্টিং, ভাষার প্রতি আমাদের যে অনুরাগ, উনি বললেন সেটা আমার জন্য নয়, অপরের সাথে আমার সম্পর্কের মাত্রা বোঝা যায়। এই জন্য আমি ইংরেজি বাংলার কথার উদাহরণ হিসেবে দিয়েছি, আপনি বুঝতে পারেন আপনি কতটুকু স্বাধীন হয়েছেন অথবা কতটুকু হননি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জহুরুল ইসলাম কোচি, আপনি যদি কিছু যুক্ত করতেন আর কি, মানে শেষ মন্তব্য হিসেবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জীবনে আদর্শ প্রয়োজন, এবং আজকে যখন বৈশ্বিকভাবে আমরা আক্ষরিক অর্থে একটা বৈশ্বিক স্বাস্থ্য সংকটে আছি, এবং যে ধরনের আমরা বিশ্ব ব্যবস্থার মধ্যে আছি, এটা একটা নয়া উপনিবেশবাদী ব্যবস্থা। এই আমরা যেটাকে নব্য উদারনীতিবাদী অর্থনীতি বলি, এটা ব্যাপক অর্থে একটা নব্য উপনিবেশবাদ। এবং সেই নব্য উপনিবেশবাদী একটা সমাজে বাস করে আমরা যখন ফ্রান্স ফানুকে পাঠ করি, এবং ঘটনাচক্রে তিনি একজন চিকিৎসক, তিনি একজন সত্য অনুসন্ধানী মানুষ এবং একজন জাতীয় মুক্তি সংগ্রামী, শুধু জাতীয় মুক্তি সংগ্রামী আমি বলবো না, সব ধরনের উপনিবেশের থেকেই তিনি বিশ্বকে মুক্ত করতে চান, অথবা যেখানেই, এটা শব্দের দিকে একটা কবিতা আছে, যেখানেই পা রাখি সেখানেই হয়ে যায় জন্মভূমি, এরকম কাছাকাছি আমার এই মুহূর্তে পুরো মনে নাই, যেখানেই দুপা রাখি সেখানেই হয়ে যায় জন্মভূমি। তো এই যে আমি মনে করি যে এই আন্তর্জাতিকতাবাদীর কথা যদি বলি, যেটা মানুষে মানুষের সাম্যের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, সেই মানুষগুলোকে স্মরণ করা মানে আসলে নিজের যে অঙ্গীকার আছে, আমরা সেই অঙ্গীকারকে আবার নিজেকে স্মরণ করিয়ে দেয়া। তো সেই জায়গায় ফ্রান্স ফানু আমাদের জন্য খুবই জরুরি, এবং এত সংক্ষিপ্ত একটা জীবনে চাইলে মানুষ কত কিছু করতে পারে, এবং এত সংক্ষিপ্ত কথার মধ্যে জীবনের কত গভীর ব্যাপ্ত কথা বলতে পারা যেতে পারে, সেটার জন্য উনি আমাদের জীবনে একটা উদাহরণ হয়ে আছেন। এবং আমি মনে করি যে তাকে স্মরণ করার মধ্যে দিয়ে আসলে আমরা আমাদের একটা কবিতার কথাই মনে হচ্ছে, এবার নদীর জলে ধুয়ে নিব পরাজিত মুখ। এই যে নানাভাবে নানা প্রয়োজনেই আমরা পরাজিত হয়ে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে এবার দেয়ালে পিঠাকার মতোই ঘুরে দাঁড়ানো তার দরকার। আমার একটা দৃশ্যের কথা বলে আমি শেষ করি। আমি যেহেতু বলে যে একটা দূতাবাসে কাজ করি, এবং সেখানে যেটাকে বলে যে আক্ষরিক অর্থে সাদা মানুষদের সাথে আমার মোকাবেলা করতে হয়, দেখা সাক্ষাৎ হয়, তো আমাদের রাষ্ট্রদূত যখন বিদায় নেওয়ার আগে একটা আমাদের শেষ বৈঠক ছিল, এবং সেই বৈঠকে আমি একটা KN95 মুখোশ নিয়ে গেছি, পরে গেছি, সাদা ছিল সেটা আর কি, এবং আমাদের রাষ্ট্রদূত পরেছিলেন একটা কালো মুখোশ। তো ওই দৃশ্যটা আমার মনের মধ্যে একটা ছবি তুলে রাখতে পারলে ভালোই লাগতো, যে সাদা চামড়া কালো মুখোশ এবং কালো চামড়া সাদা মুখোশ, দুই মুখোশের মধ্যে হয়তো কথোপকথন হচ্ছে আর কি। তো যাই হোক, এরকম নানারকম কন্ট্যাক্ট জোনে আমরা যখন যাই, তখন আমরা নানারকম অভিজ্ঞতা হয় আর কি। তো সমস্ত অভিজ্ঞতার পরেই বলবো যে ফানু আসলে
একবিংশ শতাব্দীতে তাকে অনেক বেশি আমাদের স্মরণ করতে হবে। এবং ফানু, আমি ছোট্ট ওই জর্জ ফ্লয়েডের উদাহরণ দিয়েই বলি, যে যখন একটা মেডিকেল সার্টিফিকেট আসবে, এটা লিখবে হোমিসাইড, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে, এখানে লিখবে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে, অথবা দম স্ট্র্যাঙ্গুলেশন, দম বন্ধ হয়ে মারা গেছেন। কিন্তু আসলে তো উনি মারা গেছেন কেন, মারা গেছেন এটা একটা বর্ণবাদের কারণে। ফলে স্বাস্থ্যের সমস্যাটা শুধুমাত্র স্বাস্থ্যের মধ্যে নাই, স্বাস্থ্যের বাইরে চলে গেছে, এবং বিশ্বব্যাপীও তাই। আপনারা যদি দেখেন কে মাস্ক পাবে কে মাস্ক পাবে না, কে ভেন্টিলেটার পাবে কে ভেন্টিলেটার পাবে না, কে এই যে আনোয়ার খান মডার্ন এইখানে কেন এত বিল আসে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা হঠাৎ করে এত বেসরকারি খাতে চলে যাওয়ার ফলে তার যে চেহারা এবং তার যে লুণ্ঠন লুটপাট, এবং সেখানে অল লাইফ ডাজ নট ম্যাটার, সব জীবন সমান মূল্যবান না, কোনো জীবন বেশি মূল্যবান, কোনো জীবন কম মূল্যবান। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে খুব গভীরভাবে ভাবার সময় এসছে। এবং দিনে দিনে যেটা দেখা যাচ্ছে, আমি বলবো যে আগে যেটা ছিল, আমরা অল্প বয়সে কিছুটা হলেও রোমান্টিক ছিলাম, পৃথিবীটাকে পাল্টে দেওয়ার, সমাজকে পাল্টে দেওয়ার যে আকাঙ্ক্ষাটা ছিল, এখন দেখা যাচ্ছে ক্ষমতা বা ক্ষমতাবানদের সাথে একাত্ম হওয়ার, তাদের সাথে একটা ছবি দিয়ে হলেও ফেসবুকে আমরা ক্ষমতার যেভাবে করে পূজা করি, সেইখান থেকে আমার মনে হয় যে সমাজে যে একটা পারভার্টেড ডিজায়ার তৈরি হয়েছে, এটা গভীরভাবে ভেবে দেখার সময় আছে। সেই মনোবিশ্লেষণের খুব জরুরি দরকার আছে, এবং সেখান থেকে বেরিয়ে আসাটা যে কেন জরুরি, নিজের মনুষ্যত্বকে আবার আমি বলবো যে নতুনভাবে ঘোষণা দেওয়ার জন্যই আর কি, যে আমরা মানুষ হিসাবে আর কি বলে নিজেদেরকেই নিজে খারিজ করে দিচ্ছি। তো সেই বোঝা পড়ার জন্য আমি মনে করি যে ফ্রান্স ফানো খুব জরুরি, এবং ফ্রান্স ফানোকে অনেক বেশি আমি বলবো যে আপন মনে হয়। ধন্যবাদ। অবশ্যই স্যার, আপনি আমরা আপনাকে দিয়ে শেষ করতে চাই, তার শেষ মন্তব্য হিসাবে আপনি বলুন, আমরা 5-7-8 মিনিট বলে আমরা তারপর শেষ করে দেব। আচ্ছা, ফানোর কাছ থেকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে এই, যে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি আমেরিকার গৃহযুদ্ধের আগে মার্টিনিকের মতো দ্বীপগুলিতে, যেগুলি আগে উপনিবেশ ছিল, তখনও উপনিবেশ কিন্তু দাসপ্রথা ছিল, সেটা তখন বিলুপ্ত হয়েছে। ইংল্যান্ড দাসপ্রথা বিলুপ্ত করেছে, এবং ঊনবিংশ শতাব্দীর শুরুতে এবং ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি ফরাসিরও দাসপ্রথা বিলুপ্ত করেছে, কিন্তু দাসদের কি মুক্তি হয়েছে? হয়নি। তারা এক ধরনের আমরা বলি বর্গা চাষিতে পরিণত হয়েছে, আমেরিকাতেও তাই, মার্তিনিকেও তাই। সেখান থেকে ফানো বলছেন এই যে 1960-এ তিনি যে বইটা যখন লিখছেন র্যাচেট অফ দি আর্থ, যে তোমরা এখন ফ্রান্সের হাত থেকে, পর্তুগালের হাত থেকে, তোমরা এখন নেদারল্যান্ডসের হাত থেকে, ইংল্যান্ডের হাত থেকে মুক্ত হচ্ছে বটে, কিন্তু তোমাদের মুক্তি হবে না যদি না তোমরা এই কাজগুলি করো। এটা হচ্ছে তার বার্তা। এখন যে আমরা এখন আমরা বলতে পারছি না, আমার খুব মজা লাগছে দেখি, আমরা যে একজনের বলছি, কচি খুব ভালো করে বললো, এই যে আমরা গ্লোবালাইজেশন বলছি এটা এক ধরনের উপনিবেশবাদ, এই যে নিউ লিবারালিজমকে এই যে অনুবাদ করতে পারছি না, নব্যুদারতাবাদ, এটাই প্রমাণ যে আমরা বাংলাও জানি না ইংরেজিও জানি না। আশ্চর্য লাগে আমাদের সাংবাদিক সমাজ, এটা নব্যুদারতাবাদ কে, লিবারালিজম মানে উদারতাবাদ কে বলেছে আপনাকে? অপূর্ব ব্যাপার। লিবার্টি মানে তো স্বাধীনতা, উদারতা নয়, লিবারালিজম মানে হচ্ছে যারা স্বাধীনতা ব্যবসা করে। তো এই যে বুঝতে না পারা, এর প্রমাণ কি? আমরা এখনো পরাধীন দিয়ে আছি এটাই আমরা জানি না। দাস যে জানে না সে দাস, তার চেয়ে বড় দাস আর কি হইতে পারে? অর্থাৎ যে লোক পরাধীন অথচ জানে না সে হচ্ছে দ্বিগুণ পরাধীন। আমাদের অবস্থা হচ্ছে তাই, ফানু এটি আমাদের বলে দিয়েছিলেন। আর অনেকে বলছিলেন ফানু হচ্ছেন পরাধীনতা মুক্তির যুগের দার্শনিক, কথাটা সঠিক আছে, কিন্তু তখন আমরা ইংরেজি উপনিবেশে থাকার কারণে আমরা ফরাসি ভাষা শেখার দরকার বোধ করি না। যে ফানোর নাম আমরা অনেক সময় লিখি ফ্যানন, যেমন আমিনুল ইসলাম ভুঁইয়া সাহেব প্রথম করেছেন বইয়ের নাম যে ফ্যানন, এখন তিনি শুদ্ধ করে লিখছেন শুধু ফ্যানো, ওইটা আর ফানো করতে পারেন নাই। আমি বোঝাচ্ছি এটা আমাদের পণ্ডিত সমাজের অবস্থা, কিন্তু আমরা যারা অপণ্ডিত আমাদের অবস্থা কি? আমরা না ইংরেজিতে না ফরাসিতে না বাংলায় তার বই পড়তে পারি। তাহলে আপনার সামনে যদি একজন পরিবেশন করছে, হচ্ছে আপনি খেতে পাচ্ছেন না, জানছেন না, আপনি চিন্তা করতে পারছেন না, কিন্তু একজন যদি চিন্তা আপনার সামনে তুলে ধরে আপনি সেটা বুঝতে অক্ষম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলে আমি শেষ করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে তার বই এদেশে এসেছিল, এদেশে কারা কারা তার বই পড়েছিলেন আমি কোনো পুরোপুরি অনুসন্ধান করি নাই, একজনের বই পেলাম, মূলধারা 71 বইয়ের লেখক মহিদুল ইসলাম, তার বইতে দেখা গেল তিনি বলছেন 25 মার্চ পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করলো তখনও তিনি ঢাকাতে আছেন। তো তিনি তার পাশের প্রতিবেশী ছিলেন একজন অবাঙালি ভদ্র মহিলা ইস্পাহানিদের মতো,
তো সেই ভদ্র মহিলা সে তাকে ফানোর বইটা দিলেন, আপনারা তো পালিয়ে যাচ্ছেন এটা পড়ে নেন এটা কাজে লাগবে, র‍্যাচেট অফ দি আর্থ। এই যে মূলধারা 71 এর পরে যিনি আরেকটা বই প্রকাশ করেছেন সেই বইতেই কথা আছে, আপনারা পড়ে দেখতে পারেন সংলাপে আলোচনার মধ্যে। আর আমি এরপরে স্বাধীনতার পরে দেখেছি আহমদসভাকে এটা পড়তে, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের বিদ্যা প্রতিষ্ঠানে কেউ এটা নিয়ে আলোচনা করছেন। তার মানে বোঝা যাচ্ছে আপনি জিনিসটা বুঝতে না পারলেও একজন বুঝতে পেরেছে তার সাথে যদি আপনি পরিচয় না থাকেন। আর প্রিয়াঙ্কা চৌধুরী একটা বললেন যে ফানো একাই এই কথাটা বলছেন না, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু ফানো যে এরকম বলছেন একই কথা জাপল ছাত্র বলেছেন কিন্তু বলার মধ্যে পার্থক্য আছে। ইউরোপের এক ভদ্রলোক আমাদের স্বাধীন করে দেওয়ার জন্য এসে আমাদের উপদেশ দেওয়া এক জিনিস, আর আমি যে ভুক্তভোগী আমার উপদেশ আমাকে দেওয়া অন্য জিনিস। ফানো আমাদেরই একজন, আমি ফানো। সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন না বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় যেন আমি লেনিন, আমার মনে হয় আমারই মনে হয় যে ফানোর সাথে ওই জায়গাতেই আমি একাত্ম বোধ করি, যে যে কথাটি আমার বলা দরকার তিনি আমার 60 বছর আগে বলেছেন, এটাই হচ্ছে আমার সার্থকতা। আমাদের তিনি যা বলেছেন সেটা আমার প্রাণে অনুরণন তুলেছে কি জন্যে, আমরা নাম মাত্র স্বাধীন হয়েছি, আসলে আমরা এখনো পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হইনি, কি ভাষায় কি সংস্কৃতিতে কি ক্ষমতায়। তো অথচ আমাদেরকে করে হচ্ছে ওই যে দাসদের যেমন মুক্তি দেওয়া হয়েছিল, তুমি এখন স্বাধীন কিন্তু ওখানে ভাগ চাষ করে খাও গিয়ে, অথচ তুমি তো ভূমিহীন, তাহলে কি করবে সে শহরের কারখানায় সে তাকে চাকরি করতে হবে। এইটুকু ফানো বুঝেছিলেন যে দাসদেরকে নাম মাত্র মুক্তি দেওয়া হয়েছে, দাস নিজের স্বাধীনতা নিজে অর্জন করেনি, সে স্বাধীনতার মূল্য নেই। বাংলাদেশে আমরা দীবিতভাবে পরাজিত হয়েছি, আমরা নিজেরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি 1971 সনে। আমি মনে করেছিলাম যে এইবার আমাদের স্বাধীনতা ঠেকিয়ে রাখার আর কোনো ক্ষমতা নাই, কিন্তু দেখা যাচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ফসল অপরে আত্মসাত করেছে। কিন্তু তাই বলে আমাদের আত্মত্যাগ ভৃত যেতে পারে না, এইটাই হচ্ছে আহমদসভার অলাহত চক্র উপন্যাসের মূল কথা। বিধান শুরু থেকে এটা উদ্ধৃত করে ভালো করেছেন কবি আলাউলের পদ্মাবতী নামক যে কাব্যগ্রন্থ, যেটা তিনি 17th শতাব্দীতে অনুবাদ করেছিলেন 1760-এর দিকে, মানে সেই মানে 1660-এর দিকে, সেটাতে কি আছে বল, এই কথাটা আছে, অলাহত চক্র মধ্যে প্রেমের অঙ্কুর, রূপ রস বাক্য যোগে সৃজিল প্রচুর। কাজেই অলাহত চক্রকেই আমরা চলিত ভাষা অলাহ চক্র বলি, এর মানে হচ্ছে সার্কেল অফ ফায়ার বা সার্কেল অফ ডিজায়ার, বাসনার রথচক্র বলা যেতে পারে। তা আমরা বলছি কি আমাদের এই উচ্চ শ্রেণীর রথচক্রের বাসনার মধ্যে আমাদের স্বাধীনতা বিসর্জন দেওয়া হয়েছে, এটাই আহমদসভা বলতে চেয়েছিলেন, যে আমাদের দেশ স্বাধীনতার সংগ্রামে আমাদের নেতৃত্ব আমাদের সাথে বেইমানি করেছেন, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই। ফানুর কাছ থেকে এটাই আমাদের শিক্ষা। ধন্যবাদ। ধন্যবাদ সলিমুল্লাহ খান, জহুরুল ইসলাম কুচি, প্রিয়াঙ্কা চৌধুরী এবং আজুল রাসেল। আমরা প্রায় 2 ঘন্টাই আলাপ করেছি, আমি অনুষ্ঠান শেষ করতে চাই ফানোর কথা দিয়ে, যে হে আমার শরীর আমি যেন সর্বদা প্রশ্ন করে যেতে পারি, এ চাওয়াটা ফানোর, তবে আমি চাই ব্যক্তিগতভাবে এই চাওয়া যেন আমাদের সবারই হয়। বিনা প্রশ্নে তো কোনো কিছুকে আসলে গ্রহণ করা ঠিক নয়। আর শেষে পরিশেষে বলতে চাই, 2 দিন পর 20 জুলাই ফানোর 95তম জন্মদিন, গুরুত্বপূর্ণ এই দার্শনিকের জন্মদিনকে সামনে রেখে আমাদের এই আয়োজনে যারা যুক্ত হয়েছেন, যারা মন্তব্য করেছেন, এতক্ষণ থেকেছেন এবং দেখেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। শিগগিরই আমরা অলাপ চক্র এই আয়োজনটিতে ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আবার দেখা হবে সবাইকে। মনে করিয়ে দেওয়া যায়, বিধান একটু মনে করিয়ে দেই, আগামী 28শে জুলাই, আজকে তো 18শে জুলাই, 10 দিন পরে আহমদসভার মৃত্যুবার্ষিকী 19 বছর, আশা করি আপনি সেই উপলক্ষে একটা অনুষ্ঠান করবেন। হ্যাঁ, 25 জুলাই আমরা সেটা অনুষ্ঠান করতে যাচ্ছি, এটা আগাম জানিয়ে দেওয়া এবং আমি জানাতাম পরে আবার। ধন্যবাদ স্যার, আমার মনে করিয়ে দেওয়ার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি।